আমি আপনাদের কাছে আর কি রিকোয়েস্ট করব যে আপনারা একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন, এবং আমি ট্রাই করব যে স্লাইডে যা আছে তার থেকেও যত সিম্পল ভাবে পারলা যায় সেগুলো আমি ওইভাবে ডিসক্রাইব করার। তো শুরু করার আগে আমি একটা জিনিস বলি, আপনাদের আমরা আমাদের যে পার্টটা সে পার্টটির আসলে অনেক রিপোজিটরি অনলাইনে আছে। তো আমি যখন আজকে গতকাল বসছিলাম যে আসলে আপনাদের জন্য একটা স্লাইড বানানো উচিত, তো দেখলাম আসলে অলরেডি অনেক ভালো ভালো স্লাইড দেওয়া আছে, এবং লাইক এই ফিল্ডের লেজেন্ড যারা আছে সেই লেজেন্ড লেভেলের লোকজনের স্লাইড আছে। তো আমি যেটা করেছি, আমি বেসিক্যালি ওনাদের স্লাইডগুলোই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এই পুরো স্লাইডের শেষে আপনাদের লাস্টে বেশ কিছু স্লাইড আমি এখানে হাইপার লিঙ্ক করে দিয়েছি। অর্থাৎ আপনারা ওই যদি লিঙ্কে যান সেক্ষেত্রে একটা স্লাইড পিডিএফ ডাউনলোড করতে পারবেন, ওই জিনিসটা আপনাদের রেফারেন্স হিসেবে আপনারা রাখতে পারেন ভবিষ্যতের জন্য। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যে পার্টটা, যেটা একবারে কোয়ান্টাম মেকানিক্স এর একবারে বেসিক পার্ট, সেটা নিয়ে আমরা যদি কথা বলি যে আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর এজ ইউজুয়াল দুইটা পার্ট থাকে, একটাকে আমরা বলেছি থিওরি পার্ট, একটা হচ্ছে সিমুলেশন পার্ট, যে একটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন পার্ট, সরি। সো থিওরি পার্টের সাথে সিমুলেশন পার্টটা জড়িত, যেখানে লাইক আমরা কোনো একটা জিনিস চিন্তা করি, অনেকটা ম্যাটল্যাবের আর সিমুলিঙ্কের কথা চিন্তা করেন, সিমুলিঙ্ক এবং ম্যাটল্যাব আপনারা কি করেন, কোড করেন, সিমুলেট করেন, এগুলো সবই থিওরিটিক্যাল পার্ট। আর আপনি মনে করেন যে আর্ডুইনোতে একটা প্রজেক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোডটা বার্ন করতেছেন, যদি আর্ডুইনোতে করেন তাহলে হয়তো সি অথবা সি প্লাস প্লাসে কোড বার্ন করতেছেন, সেটা কিন্তু আপনার এক্সপেরিমেন্টেশন পার্ট। তো আমাদের যে কোনো রিসার্চের এরকম দুইটা পার্ট থাকে। তো থিওরি পার্টের মজাটা হচ্ছে এটা যে থিওরি পার্টটা আপনারা যদি একটা ভালো কম্পিউটিং পাওয়ার নিয়ে আসেন, আপনারা মোটামুটি সব জায়গার থেকে আসি আসলে সেটা করতে পারবেন, কিন্তু যখন এক্সপেরিমেন্টেশন পার্টে যাওয়া হয় তখন দেখা যায় আসলে কস্টিংটা অনেক বেড়ে যায়। লাইক সে আপনি কোনো একটা আইসি তৈরি করবেন, সেই আইসি তৈরি করার জন্য আপনার যে ইঙ্কগুলো লাগবে সেই ইঙ্কগুলো আপনার কাছে নাই, আপনার ফ্যাব্রিকেশন প্রসেসের যে কম্পোনেন্ট লাগবে সেটা নাই, সেগুলো অনেক দামি কম্পোনেন্ট। তো ওই জন্যই আসলে কম্পিউটেশন যে পার্টটা বা সিমুলেশন যে পার্টটা সেটা আসলে দিনকে দিন আসলে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য খুব বেশি আর কি ফ্যাসিনেটিং ফিল্ড হয়ে যাচ্ছে। আমাদের আজকের যে আউটলাইন সেটা যদি আমি একটু জাস্ট শর্টলি বলি, যে আমাদের এখানে আমি ফার্স্ট প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। সো বেসিক্যালি ফার্স্ট প্রিন্সিপালটা হচ্ছে যে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনারা কোয়ান্টাম এসপ্রেসো ইউজ করে বিভিন্ন ম্যাটেরিয়ালের সিমুলেশন করেন, আউটপুট দেখেন। তো এটার কিছু ম্যাথমেটিক্যাল রুল আছে এবং কিছু ম্যাথমেটিক্যাল ফ্লো আছে যে কোনটা পর কী করা লাগে সেটা আমি ডিসক্রাইব করবো। আমাদের এখানে বেসিক প্রিন্সিপালগুলো থাকবে, অর্থাৎ কোয়ান্টাম এসপ্রেসোতে যখন আপনি কোনো একটা ক্যালকুলেশন করবেন সেই ক্যালকুলেশনে আসলে কী কী ঘটনা ঘটে এবং সেই ঘটনার সাথে কী কী ফিজিক্স জড়িত সে পার্টটা দেখাবো। শেষে আমাদের কম্পিউটেশনাল প্রসিজিয়ার এবং কিছু ফিউচার প্ল্যান এবং রেফারেন্স থাকবে। আমাদের যদি রিয়েল ওয়ার্ল্ডের কথা বলি, যে আমাদের রিয়েল ম্যাটেরিয়াল সায়েন্স রিসার্চ ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডের কথা যদি বলি স্পেসিফিক্যালি, আমাদের এখানে বেশ কিছু স্কেল আছে। অর্থাৎ স্কেল বলতে বোঝাচ্ছি মনে করেন যে কোন ধরনের অ্যানালাইসিস কোন ধরনের ডিজাইনের জন্য জড়িত সেটা থেকে স্কেলগুলো আসে। আমাদের যদি আমি এখানে একবার টপ থেকে ডাউনের দিকে যাই, আমাদের ম্যাক্রো স্কেল থাকে। মনে করেন আপনার সামনে একটা ওয়াল আছে, সেই ওয়ালের যে টোটাল একটা ওয়াল দেখতে পাচ্ছেন যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, সেটা হচ্ছে মনে করেন আপনার একটা ম্যাটেরিয়ালের একটা অ্যাকচুয়াল ফিজিক্যাল এক্সিস্টেন্স। এখন এই ওয়ালটা আপনি ধাক্কা দিলেও ভাঙছে না, এটা একটা তার প্রপার্টি, এই ওয়ালটা অনেকদিন ধরে দাঁড়ে থাকতে পারে, এটা তার একটা প্রপার্টি। এগুলো হচ্ছে ম্যাক্রো স্কেল, যেখানে আমরা সরাসরি সেই জিনিসটাকে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতেছি। এর ভিতরে আমরা যদি একটু জাস্ট এর ভিতরে ঢুকি, মনে করেন এই ওয়ালে অনেকগুলো ইট আছে, ব্রিক, প্রত্যেকটা ব্রিক আসলে কিভাবে ঘটিত, সেই ব্রিকটা আসলে সাইজটা কি গোলাকার নাকি নর্মাল ব্রিক সাইজ, পাথর যেরকম গোলাকার হয় সেরকম কি না, এই জিনিসগুলোর অ্যান্সার দেয় আসলে ম্যাক্রো স্কেল, যেটা থেকে আমরা আরেকটু শর্ট লেভেলে ডিপ লেভেলে যাই। এখন একটা ইট আছে, সেই ইটের ভিতরে যদি আপনি ঢুকেন যে কেন ইটটা আসলে দেখতে এরকম, কেন এটা এত স্ট্রং, কেন দেখতে সেটা শেপটা এরকম, সেই অ্যানালাইসিসগুলো আসে যে এখানের ভিতরের যে অনেকগুলা যে আলাদা আলাদা সেপারেটেড অ্যাটম আছে সেই অ্যাটমগুলার ভিতরের ফিজিক্সটা কি সেটার উপরে। এটাকে আমরা বলি হচ্ছে মলিকুলার ডিনামিক্স, MD। সেই মলিকুলার ডিনামিক্সের ভিতরে যদি আপনি চলে যান সাব অ্যাটমিক লেভেলে, মনে করেন আমি এখন একটা অ্যাটমে ঢুকে গেছি, অ্যাটমে কী থাকে, নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো কীভাবে আসে, সেই ইলেকট্রনগুলো একটা একটার উপর কীভাবে প্রভাব ফেলতেছে, সেগুলোর সাথে নিউক্লিয়াসের প্রভাব কী, সেই পার্টটা হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্স। এবং এই কোয়ান্টাম মেকানিক্সটা থেকেই বেসিক্যালি আমাদের সব অ্যানালাইসিস শুরু হয়। আমরা যখন ম্যাটেরিয়াল সায়েন্সের কাজ করব, ফার্স্ট প্রিন্সিপালে কাজ করব, তখন আমাদের কাজটা কোয়ান্টাম মেকানিক্স এবং মলিকুলার ডিনামিক্স এর একটা সংযোগ স্থলে অবস্থিত। অর্থাৎ আমরা এখান থেকে
কোনো একটা ম্যাটেরিয়াল সেটার প্রপার্টি কেমন হবে, সেটা প্র্যাকটিক্যালি কি বিহেভিয়ার শো করতে পারে, সেটা কিন্তু আমরা এখানে আসলে প্রেডিক্ট করার চেষ্টা করব। তো আপনারা, আমি একটু একটু ড্র করি, আপনি একটু খেয়াল করবেন, আমরা সবাই এই ধরনের ইকুয়েশনের সাথে পরিচিত, ই সাই ইকুয়াল এইচ সাই, যেটাকে আমরা খুব সিম্পল শ্রোডিঞ্জার ইকুয়েশনের একটা লেআউট চিন্তা করি। তো এই ইকুয়েশন গুলাই আমি যদি আপনাদের একটু মনে করিয়ে দেই, এখানে সাই যেটা, এটাকে আমরা বলেছি ওয়েভ ফাংশন, আর ই যেটা সেটাকে আমরা বলছি আইগেন ভ্যালু, আর এইচ হচ্ছে একটা এনার্জি অপারেটর, হ্যামিল্টনিয়ান বলে অনেকে। জিনিসটা হচ্ছে এরকম, আমার কাছে যদি কোনো একটা ওয়েভ ফাংশন থাকে, ওয়েভ ফাংশন কোত্থেকে আসে সেটা একটু বলি। মনে করেন আমরা কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী প্রত্যেকটা পার্টিকেলের একটা ওয়েভ থাকে, অর্থাৎ আমি মানুষ আমারও একটা ওয়েভ আছে যদি সেটা নেগলিজ। তো কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী এই ওয়েভ, আমার সাথে যে ওয়েবটা রিলেটেড সেই ওয়েবটাকে আমি একটা ওয়েভ ফাংশন দিয়ে প্রকাশ করতে পারি, এবং ওই ওয়েভ ফাংশনটাকে যখন আমি স্কোয়ার করব তখন সে আসলে বুঝাবে যে আমার এই জায়গায় উপস্থিতির সম্ভাবনাটা কতটুকু। যাই হোক, তো বেসিক্যালি যেটা হয়, মনে করেন আমি একটা ওয়েব ফাংশন পাচ্ছি, এবং সেই ওয়েব ফাংশনটাকে যদি আমি এনার্জি দিয়ে অপারেট করি, অর্থাৎ এনার্জি নামক একটা অপারেটর আছে, এটা করলে আমরা হ্যামিল্টনিয়ান, এখানে থাকে আমাদের কাইনেটিক এনার্জি, সাথে হচ্ছে পটেনশিয়াল এনার্জি অপারেটর, এই দুইটা মিলে আমার একটা ওয়েব ফাংশনের উপর কাজ করে। কাজ করে সে দেখার চেষ্টা করে যে আসলে এই যে সিস্টেমটা, যে সিস্টেমের উপর আমি হ্যামিল্টনিয়ানটা অ্যাপ্লাই করছি, সেটা আসলে আমাকে কি ধরনের ভ্যালু দেখায়। আমাদের দেখেন এখানে সাই আছে, এখানেও সাই, সো আপনি সাইকে অপারেট করার পর সাই পাচ্ছেন, এর সাথে একটা কোএফিশিয়েন্ট পাচ্ছেন, এই যে কোএফিশিয়েন্টটা এটাকে আমরা বলেছি আইগেন ভ্যালু। আইগেন ভ্যালুটা অনেকটা লাইক কোনো একটা ইকুয়েশনের সলিউশনের মতো, আপনারা যেরকম কোয়াড্রেচার ইকুয়েশন সলভ করে আসছেন যেখানে দুইটা ইকুয়েশন আসে, দুইটা সলিউশন আসে, এই আইগেন ভ্যালুটা অনেকটা এই যে ইকুয়েশন সেই ইকুয়েশনের ফান্ডামেন্টাল একটা লেআউট, যেখান থেকে আমরা ওই ইকুয়েশনের টোটাল প্রপার্টিটা আসলে খুঁজে বের করতে পারি। তো এটা জিনিসটা বলার এইটাই হচ্ছে কারণ যে এই যে বেসিক ইকুয়েশন, যেখানে আমাদের কি থাকে একটা হ্যামিল্টনিয়ান অপারেটর থাকে, যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি নিয়ে গঠিত, এবং যেটা কোনো একটা ওয়েভ ফাংশন উপর অপারেট করে, এই বেসিক প্রিন্সিপলটাই আমাদের সব ধরনের ফান্ডামেন্টাল কোয়ান্টাম মেকানিক্সকে ব্যাখ্যা করতে পারে। আমরা যখন ফার্স্ট প্রিন্সিপল মেথড বলি, এই মেথডটা থেকে আমরা যেটা এই লেকচার বা এই আমাদের ওয়ার্কশপ, সেটাতে আমাদের যেটা ফোকাস থাকবে যে কিভাবে আমরা ম্যাটেরিয়ালের প্রপার্টিটা আসলে ব্যাখ্যা করতে পারি। তো আমাদের ম্যাটেরিয়াল সাবঅ্যাটমিক লেভেলে যখন আমরা চিন্তা করি, তখন আমি যদি একটা ছোট্ট একটা ম্যাটেরিয়ালের কথা চিন্তা করি, মানে কোনো এখানে অনেকগুলো অ্যাটম আছে, এখন প্রত্যেকটা অ্যাটমের দুইটা পার্ট থাকে, নিউক্লিয়াস থাকে বা ইলেকট্রন থাকে, এই যে ইলেকট্রন নিউক্লিয়াস প্রত্যেকটাই তো একটা পার্টিকেল, মনে করেন একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন একটা পার্টিকেল, হিলিয়ামের দুইটা ইলেকট্রন থাকে, তাহলে কি তার দুইটা আলাদা পার্টিকেল, প্রত্যেকটা পার্টিকেল আমি কি বলছি কোয়ান্টাম মেকানিক্সে, প্রত্যেকটার সাথে করে একটা করে ওয়েভ থাকে। তাহলে যদি আমার মনে করেন সেটা অনেক বড় একটা অ্যাটম হয় যেখানে অনেক বেশি ইলেকট্রন আছে, সেখানে কিন্তু ওয়েভ ফাংশনগুলোও বেশি। এখন এই ওয়েভ ফাংশনগুলো কেমন হবে, স্ট্যাটিক নাকি ডাইনামিক, অর্থাৎ এক জায়গায় স্থির থাকবে নাকি সময়ের সাথে সেটা চেঞ্জ হবে, এটা বোঝার জন্য একটা জিনিস চিন্তা করে, মনে করেন আপনার যে অ্যাটমটা আছে সেই অ্যাটমে আপনি হিট দিলেন, এখন হিট দিলে আমরা অলরেডি জানি ইন্টারমিডিয়েট লেভেল ফিজিক্স থেকে কি হয়, ইলেকট্রন এক কক্ষপথ থেকে আর কক্ষপথে লাপালাপি করে, এবং এই যে এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে সে লাপালাপি করতেছে, এর সাথে সাথে কিন্তু আমরা এটাও জানি উপরের কক্ষপথ থেকে নিচে কক্ষপথে আসলে সে এনার্জি ছেড়ে দেয়, এই এনার্জিটা একটা আলো বা একটা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে বের হয়, এটাও কিন্তু একটা ওয়েভ। তার মানে কি হচ্ছে, যখনই আমার কোনো একটা ফিজিক্যাল প্রপার্টি, সেটা টেম্পারেচার, সেটা ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে, এর সাথে সাথে কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল যে ওয়েভগুলো, সেই ওয়েভগুলোর কিন্তু পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি যদি এই ওয়েভ ফাংশনটার উপরেই ফোকাস করতে পারি যে কোনো সিচুয়েশানে, একটা অ্যাটম এক জায়গায়, ইলেকট্রন এক জায়গায় বসে আছে, সেই অবস্থায় তার কী অবস্থা, তার ওয়েভ ফাংশন কেমন হবে, সে জাম্প করতেছে সেই অবস্থায় তার ওয়েভ ফাংশন কেমন হবে, সবই কিন্তু এখান থেকে পাব। তো ফার্স্ট প্রিন্সিপাল মেথড যখন আমরা ম্যাটেরিয়াল সায়েন্সে অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, তখন আমরা যেটা চিন্তা করি যে আমাদের একটা শ্রোডিঞ্জার ইকুয়েশন থাকে, এবং এই শ্রোডিঞ্জার ইকুয়েশনে এখানে যেরকম দেখালাম এরকম বেশ কিছু আইগেন ভ্যালু থাকে, তো আমি যদি এই আইগেন ভ্যালুগুলো যদি এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসতে পারি, তখন আমি যেটা করতে পারবো, সেই আইগেন ভ্যালু থেকে আমাদের বেশ কিছু ম্যাথমেটিক্যাল রুল আছে যেগুলোতে আমি আইগেন ভ্যালুগুলো অ্যাপ্লাই করলে আমার ইলেকট্রনিক স্ট্রাকচার আমি দাঁড় করাতে পারবো। অর্থাৎ সে একটা হাইড্রোজেন অ্যাটম আছে, যে হাইড্রোজেন অ্যাটমের একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের সাথে ওয়েভ ফাংশনটা আমি অ্যানালাইসিস করতে পারলাম, করার পর আমি সেখান থেকে যে আইগেন ভ্যালুটা পাবো সেই আইগেন ভ্যালুটা দিয়ে পরবর্তী দেখা যাবে আমি হাইড্রোজেনের অ্যাটমিক
ইলেকট্রনিক স্ট্রাকচার কেমন হবে সেটা আমি এখান থেকে ব্যাখ্যা করতে পারবো। তো এইখানে যে আসলে মজার ব্যাপারটা সেটা হচ্ছে কি, আমরা যখন অ্যানালাইসিস করব, আমরা যদি কোনো একটা ক্রিস্টালের অ্যাটম কয়টা থাকবে সেটা বলে দেই, অ্যাটমগুলোর পজিশন কোন জায়গায় হবে সেটা বলে দেই, ক্রিস্টাল যেটা আপনারা অলরেডি ক্রিস্টাল পড়ে আসছেন, যে আমাদের ব্রাভেসলেটিস থাকে বিভিন্ন ধরনের ক্রিস্টাল সিস্টেম পড়ে আসছেন, কিউবিক ক্রিস্টাল, হেক্সাগোনাল ইত্যাদি, আমি এগুলোতে আর যাবো না। তো ওই ক্রিস্টাল সিস্টেম যদি আমরা এখানে আসলে বলে দেই, এর থেকে সরাসরি কোয়ান্টাম স্পেস স্ক্রিপ্ট ফাইল ইউজ করে আমরা কিন্তু সেখান থেকে প্রপার্টিটা বের করতে পারবো। অর্থাৎ আপনারা যখন সিমুলেশনে যাবেন, আমি এখন যা কথা বলবো লাইক এগুলো আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা ফিল করতে পারবেন জিনিসগুলো, কিন্তু এগুলো আপনাদের সিমুলেশনের জন্য লাগবে। কিন্তু তখন যেটা হবে যে আপনারা বলেন না যে মুখস্থ করে পরীক্ষা হলে বসা, কি লিখছি জানি না, তখন ঘটনা হচ্ছে ওইরকম হবে। যাই হোক, সো এই ফার্স্ট প্রিন্সিপাল মেথডের পরে আমরা যদি একটু যাই, পরে আমাদের যেটা বললাম যে আমাদের সাব অ্যাটমিক লেভেল, যেখানে একটা অ্যাটমের ভিতরে ইলেকট্রন নিউক্লিয়াস সেগুলোর ভিতরে যে রিলেশনগুলো আছে সেই রিলেশনগুলোর সাথে একটা ওয়াল, সেই ওয়ালটার ফিজিক্যাল যে প্রপার্টি দেখায় তার ভিতরে যে সম্পর্ক সেটা আমরা বের করার জন্য আমরা যেটা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্যারামিটার ক্যালকুলেট করি। তো ফার্স্ট প্রিন্সিপাল মেথড যেটা, এই মেথড থেকে আমরা তিন ধরনের প্রাইমারি প্যারামিটার বের করতে পারি। একটাকে আমরা বলছি ইলাস্টিক কনস্ট্যান্ট, একটা হচ্ছে বাইন্ডিং এনার্জি, আর একটা হচ্ছে এনার্জি ভেরিয়ার। এই তিনটা জিনিসের সাথে রিলেটেড যখন প্যারামিটারগুলো আমি বের করব, এগুলো দিয়ে আমি একটা ম্যাটেরিয়ালের ভিতরে ইলেকট্রনের মেকানিক্সটা কেমন হবে, ইলেকট্রনের থার্মোডিনামিক্স অর্থাৎ সেখানে তাপ দিলে কি হবে, তাপ কমায় নিলে ওই ম্যাটেরিয়ালটা কি বিহেভিয়ার শো করবে, কাইনেটিক্সটা কেমন হবে, মনে করেন সেখানে আপনি বাইরে থেকে ভোল্টেজ সোর্স দিলেন, সেই ভোল্টেজ সোর্সের কারণে ইলেকট্রনগুলোর স্পিড কেমন হবে, যেগুলো আমরা আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে দেখে আসি কি ঘটনা ঘটে, যখন আমাদের ভোল্টেজ ডিফারেন্স থাকে ইলেকট্রন ফ্লো করে, এখন ইলেকট্রন কত স্পিডে ফ্লো করবে, সেখানে রেজিস্ট্যান্স কেমন থাকবে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারব। তো আমাদের যদি একটু জাস্ট একটু সামারাইজ করি, আমাদের লাস্ট যে সেঞ্চুরি 1900 সালে থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত, এর মাঝে অনেক ধরনের কোয়ান্টাম মেকানিক্সের আসলে ইম্প্রুভমেন্ট ঘটে। আমরা এখন যে জায়গায় আছি সেখানে অনেকটা লাইক ফান্ডামেন্টাল স্ট্রাকচার তো তৈরি হয়ে গেছে, এখন আমরা যেটা করি যে যেখানে আমাদের হাই অ্যাকুরেসি লাগে সেখানে আমরা কোনো এক জায়গায় কোনো একটা ইকুয়েশনে প্যারামিটার অ্যাড করি, নতুন একটা প্যারামিটার অ্যাড করি, সেটাকে আরও বেশি অ্যাকুরেট করি। কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা লাস্ট সেঞ্চুরিতে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইমলাইন দেওয়া আছে। তো আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে যখন আমরা কোনো একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি ইনভেস্টিগেশন করতে যাই, তখন আসলে বেশ কিছু প্রবলেম ঘটে। তারপরে একটা প্রবলেম বলি, মনে করে যে আপনারা একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট বসে আছে, এখন ওই ক্লাসে যদি আমি বলি আপনাদের প্রত্যেকজন স্টুডেন্ট এক একজন একটা করে পার্টিকেল, এখন প্রত্যেকের সাথে একটা করে ওয়েভ ফাংশন থাকবে, মনে করেন এখন 50 জন একসাথে বসে আছেন, 50টা ওয়েভ ফাংশন বের হচ্ছে, এখন ওই ওয়েভ ফাংশনগুলো কি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, না, এগুলো তো সে মুভ করতেছে। এখন আপনারা মনে করেন এখন 50 জন স্ট্যাটিক না, ডিনামিক, অর্থাৎ 50 জন এদিক সেদিক ট্রু, একজন এদিকে যাচ্ছেন একজন ওদিকে যাচ্ছেন, বিশৃঙ্খলভাবে হাঁটাহাঁটি করতেছে একটা রুমের ভিতরে। এখন কি ঘটনা ঘটবে, প্রত্যেকের ওয়েব ফাংশনের সাথে কিন্তু আরেকজন ওয়েব ফাংশন ওভারল্যাপ করবে, সুপার পজিশন করবে। তার মানে কি হচ্ছে, আমি যখন এখন চিন্তা করবো যে টোটাল রুমের ওয়েব ফাংশনটা কত, তখন কিন্তু আমার জন্য খুবই একটা বড় ধরনের হেডেক তৈরি হবে। এতজন মানুষের জন্য আলাদা আলাদাভাবে আমি ওয়েব ফাংশন যখন ক্যালকুলেট করতে যাব, এখন সেটাও একটা ইস্যু, তার উপরে দেখা যাচ্ছে একজনের ওয়েব ফাংশন আরেকজনের সাথে মিক্স হয়ে গেছে, সেটাও ইস্যু। এই সবগুলো জিনিস কিন্তু আমাদের নিয়ে এসে ক্যালকুলেশনে আনতে হবে, এবং যখনই ক্যালকুলেশন নিয়ে আসবো তখন দেখা যায় ক্যালকুলেশনটা হয়ে যায় অনেক বেশি কমপ্লেক্স। এখন এই কমপ্লেক্স প্রবলেমটা সলভ করার উপায় কী, শ্রোডিঞ্জার ইকুয়েশনের ঘটনা হচ্ছে সিমিলার। আপনারা যখন প্রতিটা ইলেকট্রনের জন্য বা প্রতিটা পার্টিকেলের জন্য ওয়েভ ফাংশন ধরছেন, শ্রোডিঞ্জার ইকুয়েশন তো সেগুলো সবগুলো একসাথে কানেক্ট করে দিচ্ছে, আর যে 100টার জন্য 100টা ওয়েভ ফাংশন, এখন কিন্তু সে এটা অ্যানালাইসিস আর করতে পারছে না, কারণ জিনিসটা অনেক বেশি কম্পিউটেশনালি অনেক বেশি ভারী, ওয়েভ এত হেভি কম্পিউটেশন কিন্তু আমাদের করা অনেক টাফ হয়ে যায়। তো এই জিনিসটার জন্যে আমাদের আর কি যেটা হ্যান্ডি টুল সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। তো ফার্স্ট প্রিন্সিপাল নিয়ে একটা মজার আর কি কাহিনী আছে, একটু বলি যে বেসিক্যালি এটা অরিজিন সম্পর্কে বলা হয় যে ফার্স্ট প্রিন্সিপাল মানে একবার যেটা সৃষ্টির শুরু। তো অলরেডি আপনারা জানেন যে নিউটনের ফার্স্ট ল বলে যে যে জিনিস স্থির সে চিরকাল স্থির থাকবে, যে গতিশীল সে গতিশীল অবস্থায় থাকবে যদি আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি। তো এখানে আসলে একটা কোশ্চেন থাকে যে সৃষ্টির শুরুতে সব কিছুই স্থির ছিল, এখন যদি সব কিছু স্থির থাকে তাহলে সৃষ্টির শুরুতে মুভমেন্ট আসলে কীভাবে শুরু হয়েছে। তো অনেকে বলে যে এইখানে আসলে গডের হাত ছিল, সো গড হচ্ছে ফার্স্ট মুভার, গড আসলে জিনিসটাকে চালনা শুরু করে।
তো এখন যদি গড যে চালনা করছে সেটাকে যদি আমি সৃষ্টি শুরু বলি, ফার্স্ট মুভ বলি, তাহলে সে ফার্স্ট মুভটা যে ঘটনা দিয়ে ঘটেছে সেটাকে আমরা ফার্স্ট প্রিন্সিপাল বলি, একবারে সর্বপ্রথম প্রিন্সিপাল। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা অ্যানালজি, এবং এখান থেকে মূলত ফার্স্ট প্রিন্সিপাল ক্যালকুলেশনটা আসে, যে একবারে সাব অ্যাটমিক লেভেল থেকে প্রথম একটা অ্যাটম কিভাবে, একটা ইলেকট্রন কিভাবে সে বিহেভিয়ারটা শুরু করবে, সেটা যদি আমি যে প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা করতে পারছি সেটা হচ্ছে আমার ফার্স্ট প্রিন্সিপাল। এখন এই ফার্স্ট প্রিন্সিপাল যুগে যুগে অনেক ধরনের আর কি আমাদের আপস অ্যান্ড ডাউনস এর মাধ্যমে এসে এখন কিন্তু একটা স্ট্রিক্ট একটা ওয়েতে আসছে, যে আসলে আমরা ম্যাটেরিয়াল সায়েন্সে সেটা কিভাবে অ্যাপ্লাই করি। তো জিনিসটা কিরকম ঘটে, যে আমরা অলরেডি জানি যখনই আমরা কোনো একটা ইলেকট্রন সিস্টেম আসব, তখন প্রত্যেকটি ইলেকট্রন সিস্টেমের ভিতরে ইলেকট্রন গুলাকে আমরা ওয়েব ফাংশন দিয়ে প্রকাশ করতে পারি। এই ওয়েব ফাংশনটা যখন এখন 1D হবে নাকি 2D 3D হবে সেটা হবে আমার ম্যাটেরিয়ালস উপর ডিপেন্ড করে। কিছু ম্যাটেরিয়ালস 1D, সেগুলোর জন্য 1D, 3D জন্য 3D। এই শ্রোডিঞ্জার ইকুয়েশন গুলা আমি যদি সলভ করি সেখান থেকে আমি বেসিক কিন্তু অনেকগুলো ফান্ডামেন্টাল প্যারামিটার পাবো। কিন্তু সমস্যা হয় কি, একটু আগে যেটা বললাম ওয়েব ফাংশন হয়ে যায় হচ্ছে অনেকগুলা, এত বেশি ওয়েব ফাংশন, এখন এই জিনিসটা করে দেওয়া হচ্ছে কমপ্লেক্স। এই কমপ্লেক্স সিচুয়েশনটা সলভ করার জন্য আমাদের যেটা হেল্প নেওয়া লাগে, আমরা অনেক জায়গায় যেটা করব এই শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে সিম্পলিফাই করব। আর এই সিম্পলিফাই করার জন্য আমাদের বেশ কিছু থিওরেম আছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রক্সিমেশন মেথড। সো অ্যাপ্রক্সিমেশন মেথড জিনিসটা হচ্ছে এরকম, যে আমরা একবার পারফেক্ট ইউজ করব না, এর কাছাকাছি কোনো একটা জিনিস ইউজ করব যেটা অলমোস্ট কাছাকাছি একটা রেজাল্ট দেবে, কিন্তু আগের মতো এত বেশি আমাদের ক্যালকুলেশন করা লাগবে না, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। তো এই ফার্স্ট প্রিন্সিপাল ক্যালকুলেশন আমরা যেটা করি, এ ধরনের অনেকগুলো অ্যাপ্রক্সিমেশন নিয়ে আসি, নিয়ে এসে আমরা এখান থেকে কি করি, শ্রোডিঞ্জার ইকুয়েশনগুলোকে সিম্পলিফাই করার চেষ্টা করি। তো বেসিক আমাদের যে ওয়েটা থাকে সেটা কি, আমাদের হাতে একটা ওয়েব ফাংশন থাকবে, সে ওয়েব ফাংশন থেকে আমরা ইকুয়ালস ইউজ করব, ইউজ করে এখান থেকে আমি আইগেন ভ্যালুটা পাবো, সেই আইগেন ভ্যালু থেকে আমরা এখান থেকে ইলেকট্রনের ডেন্সিটি পাবো, সেই ডেন্সিটি থেকে আমরা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এনার্জি পাওয়া যায়। এখন এই এনার্জি থেকে আমরা মোটামুটি সব কিছু বের করতে পারি, অর্থাৎ আপনার কাছে যখন কোনো একটা ম্যাটেরিয়ালের তার টোটাল এনার্জি লেভেলটা থাকবে, সেই এনার্জি লেভেল থেকে আপনি সব কিছু বের করতে পারবেন। তো সেটা কেমন হয়, যেমন একটা ম্যাটেরিয়ালে যদি ল্যাটিস কনস্ট্যান্ট, সেটা যদি ইকুইলিব্রিয়াম পজিশনে আসে, অর্থাৎ একটা ফিক্স, সবাই অনেক স্টেবল, সেই ক্ষেত্রে দেখা যায় এনার্জিটা সর্বনিম্ন। অর্থাৎ আপনি যদি এখন উল্টা দিক থেকে চিন্তা করেন, আপনি যদি সর্বনিম্ন এনার্জি পান, আপনি কিন্তু বলতে পারবেন যে আপনার ক্রিস্টালটা সবচেয়ে মিনিমাম কন্ডিশনে এসে ইকুইলিব্রিয়াম পজিশনে আসে। দেখা যায় যে আমরা যদি কোনো একটা ম্যাটেরিয়ালের যে এনার্জি সেটা যদি মিনিমাইজ করতে পারি, তাহলে কি ঘটনা ঘটে, সেটা যে স্ট্রাকচারটাই আছে সেটা ইন্টারফেস হতে পারে, ডিফেক্ট হতে পারে, সেই স্ট্রাকচারটাকে নিয়ে আমরা বলি সেই স্ট্যাব। আমরা এনার্জি পেলে এনার্জি থেকে ফোর্স বের করতে পারি, আপনারা সূত্র পড়ে আসছেন যে ফোর্স হচ্ছে এনার্জি এর সাথে আমি যদি পজিশনে ডেরিভেট করি সেটা হচ্ছে ফোর্স। আবার আপনি এখান থেকে স্ট্রেস পেতে পারেন, স্ট্রেস হচ্ছে কি আমাদের এনার্জির সাপেক্ষে আমরা যদি আমাদের মেকানিক্যাল ডিফরমেশন যদি আমরা এখান থেকে যদি ডেরিভেট করি সেখান থেকে আমরা কিন্তু স্ট্রেস পাই, ইলাস্টিক কনস্ট্যান্ট বের করতে পারি। অর্থাৎ এক যখনই আপনার হাতে এই এনার্জি লেভেলটা চলে আসবে, এখানে কনফিউজ হবেন না, ইদি আমি এখান থেকে এনার্জি বোঝাচ্ছি, সো এনার্জি লেভেলটা যখনই আসবে সেখান থেকে আপনি কিন্তু প্যারামিটার আস্তে আস্তে পাবেন। মনে করেন আপনার কাছে যদি কোনো একটা ম্যাটেরিয়ালের টোটাল এনার্জি লেভেল থাকে, সে ম্যাটেরিয়ালটা ব্যান্ড স্ট্রাকচার কী হবে, সেটার ডেন্সিটি অফ স্ট্রেস কী হবে, সেটার ব্যান্ড গ্যাপ কত হবে, এগুলো কিন্তু আপনি আস্তে আস্তে প্রেডিক্ট করতে পারবেন। তার মানে সহজ কথা, মোটা কথা, আমার এনার্জি লাগবে, এটা আমার রিকোয়ারমেন্ট। এখন এনার্জি পাবো কোথায়, এটা হচ্ছে কোশ্চেন। আসেন যে এনার্জি কোথায় পাই সেটার একটা ব্যাপার দেখি। এনার্জি ক্যালকুলেশনের আমাদের নর্মালি আমরা এখানে যে মেথডটা ইউজ করবো সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল মেথড অ্যাজ ইউজুয়াল। তো ফার্স্ট প্রিন্সিপাল মেথড কোথায় অ্যাপ্লাই করবো, অ্যাটমিক সিস্টেমে। অ্যাটমিক সিস্টেমে কী থাকে, ইলেকট্রন আর নিউক্লিয়াস, তার মানে ইলেকট্রন নিউক্লিয়াসের একটা লাইক কম্পোজিং একটা কন্ডিশনের ভিতরে আমি যে শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটা ইউজ করব, সেটা ইউজ করে সেখান থেকে আমি ফার্স্ট প্রিন্সিপাল মেথড দিয়ে এনার্জি বের করার চেষ্টা করব, এটা হচ্ছে বেসিকলি। এখন আমরা ইকুয়াল যখনই বলে আসি সেখানে কিন্তু একটা জিনিস বলি, যে এই যে এইচ সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, যেটা আমাদের কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি দুইটা জিনিস নিয়ে ঘটিত। এই যে এনার্জি পটেনশিয়াল, এই যে দুইটা এনার্জি যে অপারেটরটা, এই অপারেটরের জন্য আমরা এই এনার্জিগুলোর আপাতত একটা আইডিয়া থাকতে হবে যে কী কী এনার্জি আমি এর ভিতরে রাখব। আমাদের দুই ধরনের এনার্জি থাকে, আমাদের এখানে পার্টিকেল যদি আমি বলি, আমাদের কী কী আছে, আমাদের ইলেকট্রন আছে, এর সাথে আমাদের সে আয়ন আছে অথবা নিউক্লিয়াস আছে যেটাই বলেন, সো নিউক্লিয়াস আছে,
এটা কি নর্মাল একটা অ্যাটম। এখন একটা যদি অ্যাটম হয় সেখানে হয়তো একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু ইলেকট্রন কি একটা থাকে? একাধিক থাকতে পারে। যদি আমার পাশাপাশি দুইটা অ্যাটম থাকে সেক্ষেত্রে একাধিক আয়ন থাকে, একাধিক ইলেকট্রন থাকে। তার মানে কন্ডিশন কি হচ্ছে, এই দুইটা কিন্তু পারমিউটেশন কম্পিউটেশন হতে পারে, যে ইলেকট্রনের সাথে ইলেকট্রনের আকর্ষণ বিকর্ষণ একটা ঘটনা ঘটতে পারে। নর্মালি যেটা বিকর্ষণ হয় কুলম্ব ফোর্স অনুযায়ী, নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের বিকর্ষণ হবে, ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ ঘটবে। সো আমি যদি এইভাবে চিন্তা করি, এটা মনে করেন একটা অ্যাটম, তার হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রন, ভিতরটা নিউক্লিয়াস, এটা আরেকটা অ্যাটম, এটা হচ্ছে ইলেকট্রন, এটা নিউক্লিয়াস। এখন এই দুইটার ভিতরে বিকর্ষণ হতে পারে, এই দুইটার ভিতরে বিকর্ষণ হতে পারে, এটার নিউক্লিয়াসের সাথে এটার ইলেকট্রনের আকর্ষণ হতে পারে, আবার এটার নিউক্লিয়াসের সাথে এটার ইলেকট্রনের আকর্ষণ হতে পারে। অর্থাৎ এখানে অনেকগুলো ঘটনা ঘটিত। আমরা যখনই এই ফান্ডামেন্টাল সাব অ্যাটমিক লেভেলে চলে আসবো, তখন কিন্তু আমি একটা জিনিস আলাদা আলাদা বলতে পারছি না, যে শুধুমাত্র একটা ইলেকট্রন আছে এটাই পৃথিবীতে একা, এমন কিন্তু আর বলা যাবে না। কিংবা একটা অ্যাটম আছে সে একা, ম্যাটেরিয়ালের ভিতর হাজার হাজার অ্যাটম আছে, সো আমি একটাও বলতে পারছি না যে একটা অ্যাটম একা। তার মানে প্রত্যেকটাই দেখা যাচ্ছে আশেপাশে যা নেইবারে যারা আছে সবার থেকে কোনো না কোনো ইনফ্লুয়েন্স পেয়ে বসে আছে। তার মানে এগুলো আমাদের অ্যানালাইসিস করা লাগে। তো আমরা ফান্ডামেন্টালি ধরি আমাদের কাইনেটিক এনার্জি থাকবে, সেটা দুই ধরনের কাইনেটিক এনার্জি হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি। এরপরে যেটা হতে পারে, ইলেকট্রন ইলেকট্রনের ভিতরের আকর্ষণ বিকর্ষণ থাকতে পারে, নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে আকর্ষণ বিকর্ষণ হতে পারে, ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ করতে পারে। এই টোটাল ফোর্সগুলো হচ্ছে নর্ম। এখন এর মাঝে আমি যখন বলছি কাইনেটিক এনার্জি থাকতে পারে কিসের উপরে, দুইটার উপরে, আইদার ইলেকট্রন অথবা নিউক্লিয়াস, দুটো আলাদা আলাদা কাইনেটিক এনার্জি, আর বাকি সব হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এখন এই দুইটা কাইনেটিক এনার্জির ভিতরে ঘটনা কি ঘটে দেখা যায়, ইলেকট্রনের তো মাস অনেক কম, আমরা অনেক জানি 9.1×10^31 একটা ইলেকট্রনের মাস, কিন্তু নিউক্লিয়াসের ভিতর তো নিউক্লিয়াসের যে মানে ভর সেটা কিন্তু অনেক বেশি। তো দেখা যায় একটা ইলেকট্রন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াবে, সে এক সেকেন্ডে যে পরিমাণ দৌড় দিতে পারবে, নিউক্লিয়াস কিন্তু সেরকম দৌড়াইতে পারবে না, তার ওজন অনেক বেশি। এবং দেখা যায় যখন আমি একটা কোনো ম্যাটেরিয়ালের কোনো একটা আলাদা বাইরে থেকে কোনো একটা প্যারামিটার দিচ্ছি, লাইক আমি টেম্পারেচার ওকে দিচ্ছি, সে টেম্পারেচারের সাপেক্ষ মানে ইন মানে প্রেজেন্সে ইলেকট্রন যেভাবে তার ওয়েভ ফাংশন চেঞ্জ করে, নিউক্লিয়াস আরও অনেক স্লোলি ওয়েভ ফাংশন চেঞ্জ করে। তার মানে এই নিউক্লিয়াসের যে কাইনেটিক যে ব্যাপারটা, কাইনেটিক পটেনশিয়ালের যে ব্যাপারটা নিউক্লিয়াসের জন্য কাইনেটিক এনার্জির, সেই কাইনেটিক এনার্জি পার্টটা কিন্তু আমি এখান থেকে ডিসকার্ড করে দিতে পারি। সো এই যে ডিসকার্ড, বেসিক অ্যাপ্রক্সিমেশন, যে ইলেকট্রনের পার্ট কাইনেটিক এনার্জির পার্টটা নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি পার্ট থেকে আমি আলাদাভাবে চিন্তা করতে পারবো, এটাকে একটা অ্যাপ্রক্সিমেশন বলে। আবার বলি, অ্যাপ্রক্সিমেশন জিনিসটা হচ্ছে কি, একজ্যাক্ট না কিন্তু তার কাছাকাছি, এবং যেটা আমি ইউজ করে একজ্যাক্টের কাছাকাছি ভ্যালু পাবো, এবং একজ্যাক্টের চেয়ে ইজিলি আমি জিনিসটা সলভ করতে পারবো, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। তো এই বর্ন ওপেনহাইমার যে অ্যাপ্রক্সিমেশন, সেটা বলতে এটাই বোঝায় যে ইলেকট্রনিক একটা সিস্টেমে আমাদের যে ইলেকট্রন এবং নিউক্লিয়াস দুইটার যে আমার ডিনামিক্স অর্থাৎ কাইনেটিক এনার্জির যে সিস্টেমটা, সেটাকে আমি আলাদাভাবে চিন্তা করব এবং চিন্তা করতে পারি। সেক্ষেত্রে আমার বাকি পার্ট তাহলে কি থাকতেছে, আমি যদি একটু পরে আসি, টোটাল এনার্জিতে তাহলে আমার বাকি পাঁচটা পার্ট থাকে। একটা হচ্ছে কি, ইলেকট্রনের অনলি কাইনেটিক এনার্জি, নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি ছিল সেটাকে আমি বাদ করে দিয়েছি অলরেডি। এরপরে কি থাকতে পারে, ইলেকট্রন ইলেকট্রন দুইটার ভিতরে বিকর্ষণ এনার্জি, যেটাকে আমি বলি কুলম ফোর্স, স্ট্যাটিক। এটা কিন্তু হচ্ছে নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স বলতে বোঝাই যেগুলো আমরা ইন্টারমিডিয়েট নর্মাল লেভেলে পড়ে আসছি, ইলেকট্রন পজিটিভ চার্জ পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জকে বিকর্ষণ করবে, ওই কন্ডিশনটা। তার মানে ইলেকট্রন ইলেকট্রন নেগেটিভ চার্জকে বিকর্ষণ করবে, গেল। এরপর থাকতে পারে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের হতে পারে, অর্থাৎ আয়নের হতে পারে, পজিটিভ নেগেটিভ, সো হ্যাঁ এখানে আকর্ষণ হতে পারে, ওকে, এটাও কুলম চার্জ, স্ট্যাটিক। এরপর যেটা হতে পারে যে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের ভিতরে বিকর্ষণ হতে পারে, এটাকে আমরা বলে হচ্ছে মেডুলং এনার্জি। এই মেডুলং এনার্জি জিনিসটা হচ্ছে কি, আমাদের আয়ন বেস, যে আয়নের সাথে আয়ন ইন্টারাকশন কি। আরেকটা যেটা ঘটনা ঘটে, ওই যে আপনাদের ক্লাসে বসে দিয়েছিলাম সবাইকে, যে এক ক্লাসে অনেকজন বসে আছেন এবং বললাম যে সবাই হাঁটতেছেন, সেক্ষেত্রে ওয়েভ ফাংশনগুলো একটার সাথে মিক্স হয়ে যাচ্ছে। এখন এই ম্যাটেরিয়ালের ভিতরে কিন্তু ইলেকট্রন তো অনেকগুলা, সেই ইলেকট্রনগুলো কি হবে, একটা একটার উপরে কিন্তু ইম্পোজ হয়ে বসে থাকবে, সুপার পজিশন হয়ে বসে থাকবে। সেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ম্যানি বডি সিচুয়েশন। ম্যানি বডি মানে হচ্ছে একাধিক বডি, মানে একাধিক পার্টিকেল, মানে ইলেকট্রন আমি যদি নামকরণ করি 1, 2, 3, 4, এক নম্বর ইলেকট্রন উপর 2 নম্বর ইলেকট্রনে কিছু পার্ট এসে বসে আছে, 2 নম্বর উপর 3 নম্বর, সো কেউ কাল থেকে সেপারেটেড না, আমাকে অনেকগুলো একসাথে চিন্তা করতেছে, যেখানে আমি একটা অ্যানালাইসিস করার দরকার সেটা আমি একটা জায়গায় 10টা করতেছি, কারণ 10টা থেকেই কোনো না কোনো পার্ট তার উপর আসতেছে। এইটাকেই আমরা বলেছি ম্যানি বডি। এখন এই ম্যানি বডির ভিতরে কি হতে পারে, ইলেকট্রন থেকে ইলেকট্রনের সাথে সম্পর্ক হতে পারে, অথবা কোনো একটা আয়ন আছে সেই আয়নের থেকেও কিন্তু ইলেকট্রন উপর একটা প্রভাব কিন্তু ফেলতে পারে। তো এই যে টোটাল ফার্স্ট অফ এনার্জি,
এই টোটাল ফার্স্ট এনার্জি যদি আমি আলাদা আলাদা করে ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি, তাহলে আমি টোটাল এনার্জিটা পাবো। এবং ওই টোটাল এনার্জি যদি একবার আমার হাতে আসে, সেই এনার্জি থেকে এখন আমি ব্যান্ড বাইর করতে পারবো। সেটা ব্যান্ড এনার্জি, ব্যান্ড গ্যাপ কেমন, সেটা টেম্পারেচার দিলে সেটার ভেরিয়েশন কেমন হবে, সেটা কীরকম ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, আমি সব বলতে পারবো। তো এখন কোশ্চেন হচ্ছে এই যে পাঁচটা পার্ট, এই পাঁচটা পার্ট আমি পাবোটা কিভাবে? এখান থেকে হচ্ছে আমাদের মেন অ্যানালাইসিসটা শুরু। তো এর মাঝে আমি যদি বলি আমার এই যে ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি, আমি ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে আমি এটা বের করে ফেলতে পারি। আমরা জানি যে অলরেডি আপনারা ইন্টারমিডিয়েট পড়ে আসছেন যে একটা ইলেকট্রন যখন কোনো একটা, সে ইলেকট্রনের কথা না, একটা আপনারা ফ্রি গ্যাস মলিকুলের কথা পড়ে আসছেন। তো আমরা অনেক ক্ষেত্রেই অ্যানালাইসিস করি কি, একটা ইলেকট্রন যখন কোনো একটা মেটালের ভিতর, মেটাল কন্ডাক্টরের ভিতরে থাকে, তখন সেটা অনেকটা ফ্রি ইলেকট্রনের মতো, মানে ফ্রি গ্যাসের মতো কিন্তু সে ঘোরাফেরা করতে পারে, পিভি ইকুয়াল এনআরটির মতো করে সে কিন্তু এদিক সেদিক মুভ করতে পারে। এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। যদিও আমরা একটু আগেই বলছি কি, সে তার সাথে অন্যদের কিন্তু একটা ইন্টারাকশন ঘটে, সেটা আমরা বলবো, সেটা আমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়বো। তার মানে এই পার্টটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে বলতে পারি। এরপর কুলম্ব ফোর্স, কুলম্ব ফোর্স তো সে ক্লাসিক্যাল মেকানিক্স, এটা হচ্ছে একটা পার্ট ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আমরা বলতে পারি। যদি এখানে একটা ব্যাপার ঘটে সেটা আমরা এখানে বলবো। আর আয়ন আয়ন, এই পার্টগুলো আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারি। তো প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি এই যে পার্টটা, ইলেকট্রন মেনি বডি, একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের যে পার্টগুলো আছে সেটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে যে যদি ইলেকট্রনের সাথে ইলেকট্রনের ঝামেলা হইতে পারে, তাহলে ইলেকট্রনের সাথে আয়নেরও ঝামেলা হইতে পারে। অর্থাৎ এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্টে কিন্তু এখন আমার একাধিক বডি চলে আসতেছে। এই দুইটা জিনিস আমাদের এখন আলাদাভাবে অ্যানালাইসিস করা লাগবে, বাকি তিনটা আমরা নর্মাল অ্যানালাইসিস থেকে কিন্তু পেয়ে যাই। তো এগুলো নিয়ে আমরা আপাতত এই ওয়ার্কশপে আমরা কথা বলবো। আমাদের ক্রাইটেরিয়া থাকবে এই দুটো জিনিস থেকে আমরা কিভাবে এনার্জি পাই, এনার্জি থেকে কিভাবে আমরা কোয়ান্টাম স্পেস হতে সেটা ইউজ করতে পারি, কিভাবে আমরা প্যারামিটারগুলো বের করতে পারি। তো প্রথমে আসা যাক যে এই যে ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন, যেটা হচ্ছে ইলেকট্রন মেনি বডি পার্ট, সেটার একটা পার্ট হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন। মনে করেন একটা ইলেকট্রন যাচ্ছে, তার পাশে আরেকটা ইলেকট্রন আছে, এই দুটি ইলেকট্রন একটা একটা উপর কি ধরনের কি ঘটনা ঘটাবে। তো এখানে দুইটা ঘটনা ঘটে, একটাকে আমরা বলেছি এক্সচেঞ্জ, আরেকটাকে বলি আমরা কোরিলেশন। এক্সচেঞ্জ ঘটনাটা হচ্ছে এরকম যে আপনারা অলরেডি পড়ে আসছেন যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, যেটা কি বলে যে একই রকম দুইটা ইলেকট্রন একই এনার্জি স্তরে থাকতে পারবে না, অর্থাৎ চারটা স্পিন কখনো সেম হইতে পারবে না। তো এই যে জিনিসটা, এটাকে বলতে হচ্ছে আমরা এক্সচেঞ্জ, যে যদি দুইটা ইলেকট্রন ইনসেপারেবল হয়, অর্থাৎ দুইটা সব কিছু সেম হয়, সেক্ষেত্রে তারা একটা আরেকটাকে একটার সাথে একই এনার্জি স্টেটে থাকতে পারবে না। সো যখনই এরকম দুইটা ইলেকট্রন কাছাকাছি আসতে চাইবে, তখন কিন্তু তাদের ভিতরে একটা এনার্জির হেরফের হবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে যে এনার্জি এক্সচেঞ্জ। সেখানে কি ঘটনা ঘটে, যে কোনো একটা নেম সেম এনার্জি থেকে আরেকটা এনার্জি নিচের ব্যান্ড এনার্জিতে কিন্তু সে তাকে মুভ করতে হবে, বা একটাকে উপর থেকে আরেকটাকে নিচে যেতে হবে। এটাকে বলি আমরা এনার্জি চেঞ্জ। সো এইটাকে আমরা হচ্ছে এক্সচেঞ্জ, যেখানে আমাদের সব কিছু সেম। আরেকটা ঘটনা কি করতে পারে, একই জায়গায় একটা দেখা যাচ্ছে স্পিন উপরের দিকে, আরেকটা স্পিন নিচের দিকে, এখন তো আর চারটা জিনিস সেম না, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল তো আর এখানে খাটবে না, এখন কিন্তু তারা দুজন একই কক্ষপথ একই এনার্জি লেভেলে থাকতে পারে। এই জায়গায় এই যে দুইটা ইলেকট্রন পাশাপাশি স্পিন নিয়ে বসে আছে, এরা কিন্তু একটা একটার উপর সরাসরি ইফেক্ট করবে, যে এটা এটার উপর ইফেক্ট করবে, এটা এটার উপর ইফেক্ট করবে। এই যে ঘটনাটা ঘটে অপোজিট স্পিনের জন্য, এটাকে আমরা বলছি কোরিলেশন। তার মানে যখন আমি ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন করতে যাব, তখন আমার এই দুইটা জিনিস কিন্তু চলে আসছে। একটা হচ্ছে কি আমার নর্মাল এক্সচেঞ্জ, যেটা হচ্ছে সেম স্পিন থাকলে, একটা হচ্ছে কোরিলেশন, যেটা হচ্ছে অপোজিট স্পিন থাকলে। এখন এই যে ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন, এটা কিন্তু অনেক কমপ্লেক্স। আমি পাশাপাশি দুইটা ইলেকট্রন চিন্তা করতেছি, আমার তো হাজার হাজার ইলেকট্রন থাকতে পারে, হাজার হাজার পার্টিকেল থাকতে পারে, হাজার হাজার অরবিটাল থাকতে পারে, সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে? তো ওইটা অ্যানালাইসিস করার জন্যে আমরা যেটা চিন্তা করি, যে আমি যদি বলতে পারি একটা জায়গায় আসলে কয়টা ইলেকট্রন আছে, সেটা যদি আমার হাতে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আমি এটা বলতে পারবো যে সে এখানে এরকম ইলেকট্রন আছে, পঞ্চাশটা ইলেকট্রন আছে, তার মানে পঞ্চাশটার জন্য কী ঘটনা করতে পারে। আমার এখানে যদি একশোটি ইলেকট্রন থাকে, সে কিন্তু কী ঘটনা ঘটবে সেটা আলাদা হয়ে যাবে, কিন্তু তারপর আমার একটা আইডিয়া থাকবে যে কেমন হইতে পারে, কারণ আমার কাছে অলরেডি নাম্বারটা বলা আছে। এই যে ইলেকট্রন কেমন থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমি তার একটা প্রপার্টি চিন্তা করতে চাচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে ডিএফটি, ডেন্সিটি ফাংশনাল থিওরি। যেখানে আমরা কী করি, ইলেকট্রনের যে ডেন্সিটিটা জিনিসটা আছে, সেই ডেন্সিটিটা থেকে আমরা কিন্তু সেখানকার প্রপার্টিটা বের করার চেষ্টা করি। তো এই ডিএফটির আমাদের বেসিক দুইটা ল আছে, একটাকে আমরা বলি হোয়েনবাম অ্যান্ড কনের ল, আর একটা হচ্ছে কন অ্যান্ড শামের, মানে এগুলো হচ্ছে সায়েন্টিস্টদের নাম, ওদের ল। তো ওরা যেটা করে, এদের
যে অ্যাপ্রক্সিমেশন সেটাকে বলে আমরা ওয়ান ইলেকট্রনের মিন ফিল্ড অ্যাপ্রক্সিমেশন। তো এটাতে আমি আরেকটু আগে পরে যাব। তো খেয়াল করেন যে আমাদের ক্রাইটেরিয়া কি আছে, আমাদের যখন আমরা শর্ট ইঞ্জিনিয়ারিং ইকুয়েশন ইউজ করছিলাম, একটু সব সবকিছু ট্রাই করবেন একটু রিলেট করা, নাহলে অনেক বেশি কমপ্লেক্স লাগবে। আমাদের ইশাই ইকুয়াল এইচশাই আমরা অ্যানালিসিস শুরু করেছিলাম, এখান থেকে আমরা আইগেন ভ্যালু পাচ্ছিলাম, এখান থেকে হ্যামিল্টনিয়ান পাচ্ছিলাম। কারণ হ্যামিল্টনিয়ানের জন্য আমার দুইটা জিনিস লাগতো, একটা হচ্ছে যে টোটাল এনার্জিটা লাগতো, সো টোটাল এনার্জি লাগতো, সেই টোটাল এনার্জি দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এই দুইটা থেকে আমি পাঁচটা পার্ট নিয়ে আসছি, তার ভিতরে একটা পার্ট হয়ে গেছে আমার হচ্ছে এই ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন। এই ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন থেকে আমি নিয়ে আসছি হচ্ছে যে ডিএফটি। দেখেন পার্টগুলো কোত্থেকে আসতেছে, এগুলো সব কিন্তু এইচ এর পার্ট। এখন ঘটনা কি ঘটে, ঘটনা হচ্ছে যে যখনই আমরা একটা শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা অ্যানালাইসিস করতে যাই, তখন দেখা যায় শ্রোডিঞ্জার ইকুয়েশনে পার্টিকেল অনেকগুলো চলে আসে। মনে করেন একটা সোডিয়ামের কথা চিন্তা করেন, সে সোডিয়ামে অনেকগুলো ইলেকট্রন আছে, প্রতিটি ইলেকট্রনের উপর প্রত্যেকটা ইলেকট্রনের প্রভাব আছে, তার মানে অনেকগুলো ওয়েভ ফাংশন আছে, ওয়েভ ফাংশনগুলোর আমার সবকিছু কনসিডারেশন করতে হবে, শ্রোডিঞ্জার ইকুয়েশনটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো এখন আমি যদি এই শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে যদি আমি কোনো একটা অ্যানালিসিস করতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কম্পিউটেশনটা অনেক বেশি হেভি হয়ে যাচ্ছে, কমপ্লেক্স হয়ে যাচ্ছে খুব। তো এই জিনিসটা সলভ করার জন্যে 1964 সালে সায়েন্টিস্ট হোয়েনবার্গ এবং খন তারা একটা ফান্ডামেন্টাল ল তৈরি করে। তাদের লটা হচ্ছে এরকম যে আমার তো একটা সে একটা মলিকিউল বা একটা মনে করেন যে ক্রিস্টাল আছে, সেই ক্রিস্টাল অনেকগুলো এরকম কক্ষপথ মানে ভাগ আছে এনার্জি লেভেল, মনে করেন এটা আমরা বলি গ্রাউন্ড স্টেট এনার্জি ওয়ান, এনার্জি টু, যেটাকে আমরা বলি কোয়ান্টাইজ এনার্জি, অর্থাৎ এনার্জিটা পার্ট বাই পার্ট ভাগ হয়ে সিঁড়ির মতো ধাপে ধাপে উঠতে। মানে এই জায়গায় ওরা ওরা যেটা ফাইন্ড আউট করছে যে যদি আমি এই যে একবার গ্রাউন্ড স্টেট সবচেয়ে নিচের যে স্টেটটা, এই স্টেটের আমি যদি এনার্জি ডেন্সিটি যেটা, সেই এনার্জি ডেন্সিটিটা যদি পাই, ইলেকট্রনের এনার্জি ডেন্সিটি পাই, সেখান থেকে আমি কিন্তু ইলেকট্রিক্যালের প্রপার্টি বের করতে পারবো। এবং যেটা হয় এই যে গ্রাউন্ড স্টেট এনার্জি, এই গ্রাউন্ড স্টেট এনার্জিটা কেমন হবে সেটা ডিপেন্ড করে আমি বাইরের থেকে এই মেটেরিয়ালকে কী ধরনের আমি একটা এক্সটার্নাল এনার্জি দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমি যদি আবার বলি সে এখানে আমার যেটা সেটা হচ্ছে এনার্জি ডেন্সিটি, সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেটের জন্যে, এই এনার্জি ডেন্সিটি থেকে আমি বের করতে পারবো এইখানে যে ইলেকট্রনগুলো আছে সেগুলা টোটাল কী পরিমাণ এনার্জি ফিল করতেছে। জিনিসটাকে এভাবে চিন্তা করে যে মনে করেন আপনি একটা ক্লাসে কিভাবে বলা যায়, ওকে মনে করেন আপনি একটা ক্লাসে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, এখন আপনি দাঁড়িয়ে কথা বলতে যাচ্ছেন, আপনি কথা বলছেন সেই কথাটার সাথে ক্লাসের অন্যান্য সবাই কথা বলতেছে, তার মানে প্রত্যেকটা জিনিস একটা একটা কনফ্লিক্ট করতেছে। এখন আপনি যেটা করলেন, আপনি এর মাঝে আপনি একটা অ্যানালাইসিস এভাবে করলেন যে যদি আপনি এখানে আপনার যে কথা সেই কথা এখানে সুন্দরভাবে ফোর্স করতে পারেন, তাহলে ইন এ ওয়ে আপনি কিন্তু এটাও অ্যানালাইসিস করতেছেন যে আপনি কি পরিমাণ জোরে কথা বললে আপনার কথাটা আসলে শোনা যাবে। একটু খেয়াল করেন জিনিসটা কিরকম, যে আমি একটা জিনিস ফিল করতেছি যে এইটা হচ্ছে বর্তমান কন্ডিশন চারদিকে মানুষ কথা বলার একটা ডেসিবলের লিমিট, সেই ডেসিবলের লিমিটের উপরে যদি আমি কথা বলি তাহলে কিন্তু আমি আমার কথাটা শোনাতে পারতেছি। ইন এ সিমিলার অ্যানালজি এভাবে চিন্তা করেন যে আমি যদি এনার্জি ডেন্সিটিটা পাই, সেই এনার্জি ডেন্সিটি আমি কিসের জন্য তৈরি করতেছি, সেই এনার্জির যে বাইরের ফিল্ড ডাইভেক্টিভ ফিল্ড সেটা আমি বের করতে পারি। সো এটা হচ্ছে হোয়েনবার্গ এবং কনের আমাদের যে ল, সেই লটা বল। এখন ঘটনা কি ঘটে যে মনে করেন আপনার একটা মেনি ইলেকট্রন সিস্টেম বা মেনি বডি সিস্টেম, সে একটা অ্যাটম, সেই অ্যাটমে অনেকগুলো ইলেকট্রন থাকে, সেই কন্ডিশনে আপনি যদি তার গ্রাউন্ড স্টেট এনার্জিটা বের করতে পারেন, সেখান থেকে আপনি বলে দিতে পারবেন তার বাইরের আশেপাশে টোটাল এনার্জিটা কেমন ছিল যার জন্য এই ঘটনাটা ঘটতেছে। এখন এইখানে যেহেতু মেনি বডি, মেনি বডির একটা প্রবলেম কি, প্রবলেম হচ্ছে এখানেও কিন্তু সে কোয়ান্টাম মেকানিক্সের এই যে যে শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটা ইউজ করতেছে এবং এটা হচ্ছে কমপ্লেক্স। তো পরবর্তীতে এই শ্রোডিঞ্জার ইকুয়েশনের কমপ্লেক্সিটি দূর করার জন্য আসে হচ্ছে খন এম শান, ওরা 1965 সালে একটা মেথড নিয়ে আসে, সেখানে বলে যে ওকে ঘটনা যেহেতু এরকম যে আমি যদি বাইরের থেকে এনার্জি কি কত আছে সেটা যদি আমি শ্রোডিঞ্জার ইকুয়েশনে ইউজ করি, শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমি গ্রাউন্ড স্টেট এনার্জি পাবো বা গ্রাউন্ড স্টেট ডেন্সিটি পাবো, সেটা হচ্ছে যে আগের ইকুয়েশন হোয়েনবার্গ কন বলছে। এখন কনসেম যেটা বলে যদি এই ঘটনাটা ঘটে, অর্থাৎ আমি যদি গ্রাউন্ড স্টেট এনার্জি কত সেটা থেকে আমি যদি উল্টা দিকে যাই, এখন গ্রাউন্ড স্টেট এনার্জি জানি আমি, এখন ওইখান থেকে শ্রোডিঞ্জার ইকুয়েশন তৈরি করতে পারবো,
শরীরের ইকুয়েশন জানি, সেখান থেকে আমি বের করতে পারবো বাইরে থেকে আমি কি পরিমাণ এনার্জি দিচ্ছিলাম। এই উল্টা মেথডের ভিতরে তারা যেটা করে যে এটা ছিল ফান্ডামেন্টাল সিস্টেম, যে আচ্ছা আমরা এখন মেইন কাজটা করি, কিন্তু যেহেতু এখানে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ইনভলভ এবং যেহেতু শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি কমপ্লেক্স, সে চিন্তা করলো কি, তারা চিন্তা করলো এই শ্রোডিঞ্জার ইকুয়েশনে আমরা বেশ কিছু প্যারামিটার কমাই দিই, অ্যাপ্রক্সিমেট করবো, সেটা কীভাবে করতে পারি। তারা চিন্তা করছে এরকম যে মনে করেন আমার কন্ডিশন ছিল এরকম যে সে এটা একটা চারদিক থেকে কে এটাকে একটা ফিল্ডের ভিতর রাখতেছে একটা ইলেকট্রন, এই ফিল্ডের কারণে এই ইলেকট্রন একটা এনার্জি দিচ্ছে, সেটা হচ্ছে আমরা বলছি এনার্জি ডেন্সিটি, এবং এই জিনিসটা ক্যালকুলেট করছি আমরা ইসা ইকুয়ালস এইচ সাই দিয়ে। অর্থাৎ এটা হচ্ছে কন্ডিশন, বাইরে থেকে ফোর্স দিচ্ছেন, এনার্জি দিচ্ছেন, এটাকে আমি ই প্রাইম বললাম, এই ই প্রাইমের জন্য ইলেকট্রন একটা এনার্জি পাচ্ছে, সেই এনার্জি আপনি যখন ওই ফাংশন দিয়ে সলভ করতেছেন একটা এনার্জি ডেন্সিটি পাইতেছেন। কোয়ান্টাম বলতেছে এখন জাস্ট উল্টা কেসটা, যে যদি আমি এনার্জি ডেন্সিটি পাই, সেই এনার্জি ডেন্সিটি থেকে আমি যদি সেই এনার্জি ডেন্সিটি শ্রোডিঞ্জার ইকুয়েশনে বসাই, সেখান থেকে আমি কিন্তু বাইরে থেকে এনার্জিটা পাবো। এখন কোশ্চেন হচ্ছে এতে আমার লাভ কী হল, লাভটা হচ্ছে এরকম যে যদি আমি এখান থেকে এটা পাই, তার মানে এখান থেকে এটা পাচ্ছি, মাঝখানে শ্রোডিঞ্জার ইকুয়েশন ইউজ করলাম, কিন্তু আমি যদি এখন এই মাঝখানে শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে পার্টটা, এই টোটাল পার্টটা আমি যদি অমিট করে দিই, অমিট করে আমি এমন একটা সিস্টেম তৈরি করতে পারি যে সিস্টেমটা কি করবে, যে সিস্টেমটা এখানে শ্রোডিঞ্জার ইকুয়েশনের জায়গায় অলমোস্ট ক্লোজ টু শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে ভেল ফাইন্ডিংস, সরি মনে করেন এখানে আমার মেইন কারেক্টর হচ্ছে যে ফাইন্ডিংস, যে শ্রোডিঞ্জার ইকুয়েশন আমাকে যা দিচ্ছে আমি অলমোস্ট ক্লোজ টু সেটাই তৈরি করব, কিন্তু আমি এখানে কোনো একটা চেঞ্জ নিয়ে আসবো, মানে ইনপুট আর আউটপুট আমি সেম রাখার জন্য মাঝখানে যে পার্টটা সেই পার্টটাকে আমি টিউন করে নিব, এটাকে আমরা বলছি কোয়ান্টামের অ্যাপ্রক্সিমেশন। তো তারা যেটা করলো সেটা হচ্ছে কি, আমাদের একটু আগে যে টোটাল এনার্জি ইকুয়েশনটা ছিল, আমি যদি একটু ব্যাক করি, দেখেন এখানে কি কি পার্ট ছিল, এখানে টোটাল পাঁচটা পার্ট ছিল, এটা কিন্তু সবই কোন থাকার পার্ট, এই যে এইচ সাইয়ের এইচ এর পার্ট সবগুলা, এই যে এইচ এর এইচ এর যে পার্টটা এটাকে তারা আসলে সিম্পলিফিকেশন করে দিচ্ছে, করে এখন কি করছে বলতেছে যে আমার এই যে ইসাই ইকুয়ালস এইচ সাই, এইখানের এই যে এইচটা, এখানে যেহেতু কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি মিলিত টোটাল এনার্জি হবে, যেখান থেকে আমরা দেখে আসছি টোটাল আসলে পাঁচটা হয়, সেই পাঁচটার ভিতরে আমি সিম্পলিফিকেশন করে আমি এখানে একটা রিলেশন নিয়ে আসতে পারি, সেটা কিরকম যে এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, আর এই টোটাল পটেনশিয়াল এনার্জিকে আমি একটা ইফেক্টিভ পটেনশিয়াল এনার্জি ধরতে পারি, সেই ইফেক্টিভ পটেনশিয়াল এনার্জির ভিতরে আমি শুধুমাত্র তিনটা পার্ট ধরতেছি, একটা হচ্ছে কি আয়নের পার্ট, অর্থাৎ যে স্ট্যাটিক আয়ন নিউক্লিয়াসগুলো আছে সেটা, একটা হচ্ছে আমার হার্ট্রি ইকুয়েশন বলে এটাকে, হার্ট্রি ইকুয়েশন বলতে বোঝায় যে স্ট্যাটিক কুলম্ব ফোর্স, যেটা যে ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে সেই পার্টটা, আরেকটা হচ্ছে আমার এক্সচেঞ্জ, অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রন যে ইন্টারাকশন সেটা। কোশ্চেন হচ্ছে বলতে পারেন যে সেটা তো আগের মতোই ঘটনা ঘটলো, যে এখানে আসলে এক্সচেঞ্জ আসতেছে, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ আসতেছে, কোয়ান্টাম মেকানিক্স আসতেছে, কিন্তু এখানে চেঞ্জ আছে। চেঞ্জ হচ্ছে এরকম, কোয়ান্টাম যখন চিন্তা করে যে আমি বাইরের এনার্জি থেকে জাম্প করে আমি একবারে ফান্ডামেন্টাল একটা ব্ল্যাক বক্সের ভিতর দিয়ে ফান্ডামেন্টাল গ্রাউন্ড এনার্জিতে চলে যাব, এই যে গ্রাউন্ড এনার্জি লেভেলে চলে যাব, এর মাঝে গ্রাউন্ড এনার্জি ডেন্সিটি সরি, এর মাঝে যে পার্টটা, এইখানে আমরা যখন শ্রোডিঞ্জার ইকুয়েশন করছিলাম তখন কি হচ্ছিল, সব কিছু ধরছিলাম একটা একটার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনি কথা বলতেছেন আরেকজনের কথা বলতেছে। এখন কোয়ান্টাম যেটা চিন্তা করতেছে যে হোয়াট ইফ আমরা একই ক্লাসের সবাইকে একসাথে কথা বলতে না দিয়ে আমি একটা কাজ করলাম, আমি বললাম যে একজনকে বললাম যে তুমি কথা বলো, আর বাকি সবাই মিলে কথা বললে কিউমুলেটিভ যে সাউন্ড হয়তো আমি জাস্ট ওই সাউন্ডটা বাজাই দিলাম, অর্থাৎ মনে করেন সবাই বাকি 50 জন মিলে কথা বললে 50 ডেসিবেল একটা সাউন্ড হইতো, আর আপনাকে আমি ওই 50 ডেসিবেল একটা সাউন্ড রেডিও প্লে দিয়ে প্লে করে দিলাম, প্লে করে দিয়ে বললাম যে এখন আপনি এটা মানে এটার সাথে তুলনা করে আপনি কথা বলতে থাকেন। ঘটনা কি হচ্ছে, আমি কিন্তু ওকে একটা এনার্জি ওকে একটা ওয়েভ ফাংশন দিয়ে দিছি, যেটা হচ্ছে যে আগে সবগুলো কিউমুলেটিভ একটা পটেনশিয়াল দিয়ে দিছি, যেটা আগে সবগুলো কিউমুলেটিভ, কিন্তু এখানে কিন্তু আর পার্টিকেল নাই, এখানে ওই ক্লাসে শুধু আপনি দাঁড়ায় আছেন, আমি শুধু আপনাকে একটা ডেসিবল দিয়ে দিছি, অন্য কোনো লোকজন নাই। সেম ঘটনা এখানেও, তারা কি করতেছে, তারা এখানে বলতেছে যে পটেনশিয়ালটা কত হবে, ইফেক্টিভ পটেনশিয়ালটা কত হবে, কিন্তু এখানে আর এত এত আলাদা আলাদা সবগুলো ইলেকট্রন চিন্তা করে না, তারা একটা ইলেকট্রন চিন্তা করছে, এবং যেই ইলেকট্রনটা সাথে এমন একটা প্যারামিটার দিচ্ছে যে প্যারামিটারটা বাকি সবার থেকে কিউমুলেটিভ, অর্থাৎ সবাই মিলে যে প্যারামিটারটা হইতো তারা সবাইকে বাদ দিয়ে শুধু ওই প্যারামিটার নিয়ে এসে ওকে বলছে যে এখন তুমি অ্যানালাইসিস করো, অর্থাৎ এখানে প্রত্যেকটা নন ইন্টারেক্টিভ, একটা একটা সাথে ইন্টারেক্ট করতে পারবে না, আপনার পরে হয়তো আরেকজন যে ওই ক্লাসে এখন কথা বলতে চেষ্টা করবে, কিন্তু আপনি তো আর ওই ক্লাসে নাই, একজনই কথা বলতেছে, কিন্তু সে কথা বলতেছে কি অন্য সবাই কথা বললে যে ঘটনাটা ঘটতো সেটার সাপেক্ষে। কোয়ান্টামিক ইকুয়েশনটা হচ্ছে এরকম যে আমি এখন অ্যানালাইসিসটা করতেছি, কিন্তু আগে যেরকম হইতো একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের সরাসরি ইন্টারেকশন হইতো, এখন আমি ওই ইন্টারেকশনটা গেট ক্রস আউট করে দিছি,
কারণ আমি যখন অ্যানালাইসিস করছি তখন চিন্তা করছি ওকে এখানে 100টা ইলেকট্রন, এখন আমি যদি এমন ভাবে চিন্তা করি 100টা ইলেকট্রনের ভিতরে আমি শুধু একটা ইলেকট্রন চিন্তা করব, যেটা বাকি 99টি ইলেকট্রন থাকলে যে ঘটনা ঘটতো ওইটা প্রেজেন্সে সে কোনো একটা কাজ করবে, কিন্তু ইলেকট্রন নাই বেসিক্যালি, বাকি 99টি ইলেকট্রন নাই, সেই শুধু একটাই। এখন আমি 2 নম্বর ইলেকট্রনে গেলাম, তাহলে কি হবে, 2 নম্বর ইলেকট্রনে গেলে প্রথমটা এবং এর পিছনে যে বাকি 98টা সবগুলোকে সে আবার ইগনোর করবে, ওর শুধুমাত্র ওইটার জন্য কি যে ঘটনা ঘটতেছে সেটা সে অ্যানালাইসিস করবে। এক্ষেত্রে যেটা হয়, আমার যে ইলেকট্রনের যে একটা একটা উপর যে ইন্টারডিপেন্ডেন্সি, যেটা সৌদিন যে কোশ্চেনকে অনেক কমপ্লেক্স করে দিচ্ছিল, সেটা এখন আমি একটা একটা পার্টিকেলের জন্য আলাদাভাবে অ্যানালাইসিস করি। এখনও এমনই হবে, মনে করেন এখন 100টা ইলেকট্রন, আমাকে 100 বারই সৌদিন যে কোশ্চেন ইউজ করা লাগবে, কিন্তু ঘটনা হচ্ছে কি প্রত্যেকটা যার বার আমি যখন অ্যানালাইসিস করবো তখন আমার অ্যানালাইসিসটা কিন্তু আগের থেকে অনেক ইজি হয়ে যাচ্ছে, কারণ আমি একটাই পার্টিকেল চিন্তা করতেছি। ক্লাসরুমে আপনারা 50 জন কথা বলতেছেন, এখনো 50 জনই আলাদা আলাদাভাবে কথা বলবেন, কিন্তু প্রত্যেকের জন্য অ্যানালাইসিসটা ইজি, কারণ যখন একজন কথা বলতেছেন আরেকজন তখন কিন্তু এখানে আর ডিস্টার্ব করতেছেন বা কথা বলতেছেন, ঘটনা হচ্ছে ওইরকম। এই যে কনসেম ইকুয়েশন, এই কনসেম ইকুয়েশনটা হচ্ছে আমাদের ডেন্সিটি ফাংশন থিওরি বা কোয়ান্টাম স্পেসে আপনারা যা করবেন তারা একবারে ফান্ডামেন্টাল, এটা হচ্ছে সব জায়গায় লাগবে এবং এটা থেকে আমাদের মেন অ্যানালাইসিসটা। তো এখানে কি ঘটনা ঘটে আমি যদি এখানে একটু জাস্ট এক্সপ্লেন করি, দেখেন আমরা ইনিশিয়াল গেজে এনার্জি এটা সেটাকে আমি বলি হচ্ছে গ্রাউন্ড স্টেটের এনার্জি ডেন্সিটি, অর্থাৎ আগে যেটা বললাম এনার্জি ডেন্সিটি সেটা আমরা পাই। সেই এনার্জি ডেন্সিটিটাকে আমরা ফিট করি কোথায়, আমরা একটা সেই এনার্জি ডেন্সিটি থেকে আমরা হচ্ছে একটা এক্সচেঞ্জ ফাংশন পাই, সেই এক্সচেঞ্জ ফাংশনে পটেনশিয়ালে ফিট করে। আমি একটু যদি ড্র করি জিনিসটা, সো এই যে গ্রাউন্ড স্টেট এনার্জি এটা চলে আসতেছে এই যে এক্সচেঞ্জ ফাংশন এই ফাংশনের ভিতর। সো এই ফাংশনে পাওয়ার পর আমি টোটাল কি পাচ্ছি, পটেনশিয়াল এনার্জি পাচ্ছি। আমার সূত্রটা কি ছিল, E=hψ, এর এইচ এর দুইটা পার্ট ছিল, কাইনেটিক এনার্জি আর ছিল কি পটেনশিয়াল এনার্জি। সেই পটেনশিয়াল এনার্জিটা জায়গা আমরা এখন একটা ইফেক্টিভ পটেনশিয়াল এনার্জি করছি, অর্থাৎ কি ওই যে বললাম বাকি সবাইকে বাদ দিয়ে তাদের বদলে একটা ডেসিবল বাজাবেন এখন, সেই ডেসিবলটা হচ্ছে এইটা। এই পটেনশিয়াল এনার্জিটা এখন আপনি দিবেন হচ্ছে সরিঞ্জের ইকুয়েশনে, কনসামের ইকুয়েশন ইফেক্টিভ, যেটাতে আমরা কাইনেটিক এনার্জি আর এই ইফেক্টিভ যে পটেনশিয়াল পাচ্ছি সেটা আমরা ইউজ করতেছি এইচ এর জায়গায়, এই দুটো মিলে এইচ। সো এইচ সাই ইকোয়ালস এখানে ই, এখানে সাই, ই সাই, ওই ইকুয়েশনটা আসলো। এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে নতুন আইটা এনার্জি ডেন্সিটি। এখন আমি তুলনা করতেছি, আমি যে এনার্জি ডেন্সিটিটা ধরছিলাম সেটা আর এখন যেটা পাচ্ছি দুইটা কি সেম কিনা, বা দুইটা যে মাঝখানে যে পার্থক্য সেটা কি খুব নেগলিজিবল কিনা। ই বলতে আমরা এখানে একটা আমরা এখানে কোএফিশিয়েন্ট রাখতে পারি যে কতটুকু সেটা প্রিসাইজ হবে, সেটা যদি মিলে তবে আমরা বলতে পারি এই যে ফিল্ডটা সেটা হচ্ছে সেলফ কনসিস্টেন্ট, আর যদি না হয় আমরা এই জিনিসটাকে লুপে ঘুরাই যতক্ষণ পর্যন্ত কনসিস্টেন্ট না হয়। কোশ্চেন হচ্ছে সেলফ কনসিস্টেন্ট বলতে কি বোঝায়, এভাবে চিন্তা করেন যে একটা সিস্টেম যেখানে ইলেকট্রন আছে আয়ন আছে সেখানে সবগুলাই লাপালাপি করতেছে বা সবগুলাই মুভমেন্ট ডিনামিক একটা কন্ডিশনে আছে, সেই কন্ডিশনে যদি সেটা সেলফ কনসিস্টেন্ট ফিল্ড হয়, সেলফ কনসিস্টেন্ট এনার্জি ডেন্সিটি হয়, আমি যদি 5 সেকেন্ড পরে চিন্তা করি সেটা যে এনার্জি ডেন্সিটি লেভেলটা পাবো, 5 সেকেন্ড আগে যেটা চিন্তা করতেছি সেটা এনার্জি ডেন্সিটি লেভেল অলমোস্ট কাছাকাছি হয়। সো সেলফ কনসিস্টেন্ট ফিল্ড বলতে আমি এটা বোঝাচ্ছি যে যে ফিল্ডটা আছে যে ওয়েভ ফাংশনটা আছে সেই ওয়েভ ফাংশনটা অলমোস্ট ফিক্সড, অলমোস্ট সেটা হচ্ছে যে কনসিস্টেন্ট থ্রু আউট আ সার্টেন পিরিয়ড অফ টাইম। তো এই যে ঘটনাটা এটাকে আমরা বলছি সেলফ কনসিস্টেন্ট। আর যদি আমার ইনিশিয়াল আমি যে গেসটা ধরতেছি, অর্থাৎ সে এই গেসটা হচ্ছে কি আমার কোনো একটা সময় সে মনে করেন এটা হচ্ছে T=0- সময়, এই সময়ের আমার এনার্জি ডেন্সিটি, এটা আমি যখন কোয়ান্টাম মানে এখানে টোটাল হার্ট কনসাম ইকুয়েশন আর সরিঞ্জ ইকুয়েশন সলভ করে আসতেছি, এখানে যে এন যেটা সেটা মনে করেন হচ্ছে T0+ সময়, এই দুইটা জিনিসের ভিতরে আমার যদি যে রিলেশনটা সেই রিলেশনটা যদি বা পার্থক্যটা যদি খুবই কম হয় তার মানে কি এর মাঝখানে যে সময়টা অর্থাৎ আগে এই যে মাঝখানে সময় ব্যবধানটা এই সময় ব্যবধানে কিন্তু তার খুব নেগলিজিবল অ্যামাউন্ট অফ চেঞ্জ আসছে, তার মানে আমি বলতে পারি সে আসলে সময়ের সাথে কনসিস্টেন্ট সিমিলারলি যাচ্ছে। যখনই আমি এই কনসিস্টেন্ট ফিল পাবো তখন কি ঘটনা ঘটবে, আমি লোয়ার লেভেলের সবচেয়ে লোয়ার লেভেলের যে এনার্জি ডেন্সিটি সেটা পাবো, সেই এনার্জি ডেন্সিটি থেকে পাবো আমি হচ্ছে টোটাল সিস্টেমের এনার্জি এবং মিনিমাম এনার্জি, এই জিনিসটা থেকে আমি তখন এখন আমাদের বাকি যা যা প্যারামিটার লাগে আমি ফোর্স লাগে আমার স্ট্রেস লাগে যেগুলো আগে দেখে আসছিলাম সব আমি ক্যালকুলেট করতে পারবো। এই যে ফ্লোচার্টটা এটা হচ্ছে আমাদের বেসিক কোয়ান্টাম স্পেস থেকে শুরু করে DFT ইনভেস্টিগেশনের বেসিক লো লুপ এবং এটাই আমাদের টোটাল সিমুলেশনের জন্য মাদার ইকুয়েশন, মাদার অ্যাপ্রক্সিমেশন হচ্ছে কনসা, এটা হচ্ছে মাদার ফ্লোচার্ট যেটা দিয়ে আমাদের টোটাল সিমুলেশনটা চলে। আচ্ছা এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন বলতেছি যে কনসাম কি করতেছিল সে খুবই ভালো,
সে আপনাদের 50 জনের ভিতরে সবাইকে একসাথে না রেখে একজন একজন করে নিয়ে নিয়ে ক্লাসে কথা শোনাচ্ছে, ইলেকট্রনের জায়গায় একটা একটা করে ফাংশন চিন্তা করতেছে, বাকি সবগুলোকে স্ট্যাটিক রেখে। কিন্তু প্রবলেম হচ্ছে, যদি সিস্টেমে 50টা ইলেকট্রন থাকে, তাকে এখনো 50টা ইলেকট্রনই চিন্তা করা লাগতেছে। হয়তো তাকে আগের থেকে ইজিলি ভাবে প্রত্যেকটাকে আলাদা আলাদা চিন্তা করতে করা লাগতেছিল, এখনো কিন্তু চিন্তা করা লাগবে, 50টাই লাগবে। কোশ্চেন হচ্ছে 50টা তো আমার জন্য আসলে তারপরে কম্পিটিশনালি বার্ডেন, আমি কিভাবে এটা কমাইতে পারি। তো এক্ষেত্রে আমাদের আরো বেশ কিছু অ্যাপ্রক্সিমেশন থাকে, তবে সেগুলো যাওয়ার আগে আমরা এখানে একটা জিনিস বলি, যে যখন আমরা একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের এই যে এক্সচেঞ্জটা চিন্তা করতেছি অথবা রিলেশনটা চিন্তা করতেছি, সেক্ষেত্রে রিলেশনটা দুই ধরনের ঘটনায় ঘটতে পারে। একটাকে আমরা বলেছি লোকাল ডেন্সিটি, আর একটা হচ্ছে যে জেনারেলাইজড গ্রেডিয়েন্ট ডেন্সিটি। জিনিসটা হচ্ছে এরকম, আমি বলছি যে যখনই একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের পাশ দিয়ে যাবে, তখন তার উপর সে একটা ইনফ্লুয়েন্স তৈরি করবে। কোশ্চেন হচ্ছে, আমার যদি এরকম একটা গ্রিড থাকে, মানে এখানে সিরিয়ালে 4 জন ইলেকট্রন বসে আছে, চারজন ইলেকট্রন বসে আছে, এর মাঝে এখন চিন্তা করলেন আরেকজন ইলেকট্রন, সে খুব সুন্দরভাবে এদিকে মুভ করতে চাচ্ছে। এখন এইখানে তার যে কন্ডিশন, যে ইনফ্লুয়েন্স, এই দুইটা বাকি লাল দুইটা ওকে যে ইনফ্লুয়েন্স দিবে, এখানে যে ইনফ্লুয়েন্স দিবে, এগুলো কি সমান কি না, বা যদি সমান না হয় তাহলে কেন সমান না, এই জিনিসগুলো অ্যানালাইসিস এইখান থেকে আমরা পাই। এগুলোকে আমরা বলি এক্সচেঞ্জ কোরিলেশন এনার্জি। এক্সচেঞ্জ আর কোরিলেশন আগে কথা বলে আসছি, এক্সচেঞ্জ ঘটনা ঘটবে যখন দুইটার স্পিন একই রকম হবে পলির এক্সপ্লোশন প্রিন্সিপাল অনুযায়ী, আর কোরিলেশন হবে যখন দুইটা স্পিন আলাদা ঘটনা ঘটবে। এখন দেখেন, যদি আমি এই জিনিসটা যখন চিন্তা করতেছি যে যখন একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের কাজ দিয়ে যাচ্ছে, তখন তাদের ভিতরে কি ঘটনা ঘটতেছে, তখন আমি দুইভাবে চিন্তা করতে পারি। একটা কি, আমি শুধুমাত্র ওই পয়েন্টের কথা চিন্তা করতেছি, ফোকাস পয়েন্ট। যদি একটা নির্দিষ্ট লোকাল এরিয়া আমি চিন্তা করি, যে এই ছোট্ট এরিয়াটার ভিতরে ইলেকট্রনের সাথে আশেপাশে ইলেকট্রনে কি ঘটনা ঘটতেছে, এবং আমি যদি চিন্তা করি যে এখানে যা ঘটবে, অনেকটা আপনারা আপনার করে আসছেন না, যে মনে করেন এটা একটা কার্ভ, কিন্তু কার্ভে যদি একবার ছোট, এখানে আমি যদি এই কার্ভের লেংথটাকে এল বলি, আমি বলি না যে হোয়েন এল টেন্স টু জিরো লিমিট বলি না, তখন কি হয়, এই কার্ভটা অনেকটা স্ট্রেট লাইন হয়ে যাবে। অর্থাৎ আমি যদি ছোট্ট ছোট্ট করে ভাগ নেই সবগুলো স্ট্রেট লাইন, এখানে সেম ঘটনাই ঘটে। আমি যদি লোকাল ডেন্সিটি অ্যাপ্রক্সিমেশন ধরি, আমি চিন্তা করি ছোট্ট ছোট্ট এরিয়া, এবং ধরি যে এই টোটাল এরিয়াটাতে আমার যে ইলেকট্রনের ডেন্সিটিটা ছিল, এখানে যতটুকু ডেন্সিটি, এখানেও সিমিলার ডেন্সিটি, এখানেও সিমিলার ডেন্সিটি, এই অ্যাপ্রক্সিমেশন ধরে আমি কাজ করি। অর্থাৎ আমি টোটাল এরিয়া, টোটাল ক্রিস্টালের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট এরিয়াকে আমি ধরতেছি, সবগুলো এনার্জি ডেন্সিটি সেম। কেন এনার্জি ডেন্সিটি আমার এখানে চিন্তা করা লাগতেছে, এই যে আমাকে এখানে এনার্জি ডেন্সিটি দিতে হবে ওকে, সো ওকে যেহেতু দিতে হবে এবং আমার যখন এখানে কম্পেয়ার করতে হবে, আমাকে তো অ্যাকুরেটটা কম্পেয়ার করা লাগবে, সেই জন্য আমরা এখানে একটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করতেছি। কিন্তু সমস্যা হচ্ছে, সব ধরনের ক্রিস্টালে তো আর এরকম না, কিছু ক্রিস্টাল দেখা যায় কোনো জায়গায় ইলেকট্রন একটু বেশি, কোনো জায়গায় ইলেকট্রন একটু কম, তখন তো আপনার ডেন্সিটি সেম থাকতেছে না। সেই জন্য আমরা যেটা করি, আমরা একটু বেশি অ্যাকুরেসির জন্য আমরা জেনারেলাইজ গ্রেডিয়েন্ট অ্যাপ্রক্সিমেশন ইউজ করি, যেটাতে কি ঘটনা ঘটে, এখন দেখা যায় এটাকে অনেকটা আপনার গ্রেডিয়েন্ট বলেন। আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন দেখবেন, মনে করেন গ্রেডিয়েন্ট হলে এখানে অনেক বেশি, আস্তে আস্তে কমতে 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 কালার এখানে অনেক কম, এটাকে আমি বলি গ্রেডিয়েন্ট। তার মানে ডেন্সিটিও সেম, যেখানে অনেক ডেন্সিটি, মনে করেন আমি যদি এখানে রেড একটা লেংথের সাথে আমি এনার্জি ডেন্সিটি প্লট করি, এক জায়গায় দেখা যাচ্ছে অনেক বেশি, এক জায়গায় কম, আস্তে আস্তে কম, আবার বেশি কম, এই যে গ্রেডিয়েন্ট হচ্ছে, বেশ কম হচ্ছে, এই জিনিসটা আমাদের অ্যানালাইসিসে আনা লাগে। কারণ দেখা যাচ্ছে কোথাও এনার্জি ডেন্সিটি বেশি, কোথাও এনার্জি ডেন্সিটি কম, এই যে তুলনাটা, এই যে অ্যাকুরেট ইনফরমেশনটা, এটা আনার জন্য আমরা জিজিএ ইউজ করি। তো তখন আমাদের এক্সচেঞ্জ ফাংশনটা চেঞ্জ হয়ে এরকম চলে আসে। তো আলটিমেটলি আমাদের টোটাল এনার্জিটা সেটা ফাইনালি দেখতে হচ্ছে এরকম, যেখানে আমরা এক্সচেঞ্জ নিয়ে আসি, এক্সচেঞ্জের এনার্জি নিয়ে আসি, আয়নের রিলেশন নিয়ে আসি, আমাদের কনসিউমের পার্ট নিয়ে আসি, এবং আয়নের ইন্টারাকশন নিয়ে আসি, ইলেকট্রনিক ইন্টারাকশন নিয়ে আসি, সবগুলো মিলে আমরা এনার্জি ফর্মুলেশনটা তৈরি হয়। তার মানে আমি এনার্জি, টোটাল এনার্জিটা ক্যালকুলেট করতে পারছি। যদি এনার্জি ক্যালকুলেট করতে পারি, সেটার জন্য আমার লাগছিল এই এনআর, এই এনআর দিয়ে আমি এনার্জি ক্যালকুলেট করতে পেরেছি, সেই এনার্জি ক্যালকুলেট দিয়ে এখন আমি সব ধরনের প্যারামিটার পাবো। এখন একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যেটা একটু আগে বললাম, যে কনসিউম ইকুয়েশন করলাম, লোকাল ডেন্সিটি অ্যাপ্রক্সিমেট করলাম, গ্রেডিয়েন্ট ডেন্সিটি অ্যাপ্রক্সিমেট করলাম, অল গুড। সমস্যা হচ্ছে, এখনো আমাকে 50টা ইলেকট্রনের জন্য 50 বারই আমাকে কাজটা করা লাগবে। কীভাবে আমি এই জিনিসটা কমাইতে পারি? একটা হচ্ছে কি, যে দুইটা প্রবলেম। প্রথম প্রবলেম হচ্ছে ইলেকট্রন নাম্বার যতগুলো ততগুলো আমি ওয়েভ ফাংশন পাচ্ছি, যেটা একটু আগে বললাম। সেকেন্ড প্রবলেমটা কি, এখন একটা ক্রিস্টাল, একটা ক্রিস্টালে মনে করেন যে ক্রিস্টালটা, মানে আমি সেই একটা, মানে একটা সিলি একটা অ্যানালজি বলি, মনে করেন যে ক্রিস্টালটা লেংথ হচ্ছে, মনে করেন যে 200 মিটার, 200 মিটার জুড়ে এটার ইলেকট্রন এরকম এরকম বিভিন্ন জায়গায় ইলেকট্রন বসে আছে। এখন আমি কি এই 200
মিটা ধরেই কি সবগুলো ইলেকট্রনের জন্য আলাদা আলাদা অ্যানালাইসিস করব, এটা একটা সমস্যা। এখন যদি এটা ইনফাইনাইট লেভেল পর্যন্ত যায়, তাহলে কি আমি ইনফাইনাইট লেভেল পর্যন্ত করতে থাকবো? এটা তো সম্ভব না। তো এটাকে একটু কোনোভাবে এটাকে কাটসাট করে আমাকে একটা নির্দিষ্ট পয়েন্ট পোর্শন নিয়ে আসতে হবে, যে পোর্শন অ্যানালাইসিস করলেই বাকিটার কাজ সেরে যাবে। এই জিনিসটা আমাদের পরবর্তী পার্টের হচ্ছে রিকোয়ারমেন্ট, সেটা কি আমরা বলি হচ্ছে ব্লকস থিওরেম। তো ব্লক নামে একজন সায়েন্টিস্ট, উনি যেটা বলে বেসিক্যালি যে যদি আমার একটা ক্রিস্টাল পিরিয়ডিক হয়, ক্রিস্টাল পিরিয়ডিক মানে হচ্ছে কি, এটা যদি আমার একটা ক্রিস্টালে হয়, এখানে যেরকম এরপরে সিমিলার, এরপর নির্দিষ্ট দূরত্বে সিমিলার, এটা চারদিকে দেখতে সিমিলার হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম। এখন ব্লক থিওরেম যেটা বলে, যদি ক্রিস্টালটা পিরিয়ডিক হয়, তাহলে আমরা ধরতে পারি যে মনে করি এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রন ওয়েভ ফাংশন হচ্ছে এটা, এটার ইলেকট্রন আছে একটা, এখানে ওয়েভ ফাংশনটা এটা, এটাতে এরকম প্রত্যেকটা জায়গায় মনে করেন একটা করে ইলেকট্রন আছে, প্রত্যেকটা জন একটা ওয়েভ ফাংশন। ব্লকস থিওরেম বলে যদি আমার ক্রিস্টালটাই পিরিয়ডিক হয়, তার মানে এই যে ইলেকট্রন সেটা কতটুকু পরে আছে সেটাও পিরিয়ডিক, এবং প্রত্যেকটা জন ওয়েভ ফাংশন কী হবে সেটাও পিরিয়ডিক, তার মানে আমার তো আসলে টোটাল যাওয়া লাগতেছে না। আমি যদি একটা পিরিয়ডিক টাইম, একটা মনে আছে সাইন ওয়েভের কথাই চিন্তা করেন, এটা অনেক পিরিয়ডিক, আমি তো পুরোটা যাই না, আমি জানি একটা সাইকেল, কারণ আমি একটা সাইকেল থেকে যা প্যারামিটার পাবো বাকিটা জাস্ট রিপিট হচ্ছে। সেম ঘটনাটাই আমরা এখানে অ্যাপ্লাই করি। আমরা চিন্তা করি যে আমি যদি একটা ওয়েভ ভেক্টর ওয়েভ লাইক পার্ট পাই, এটা হচ্ছে একটা ওয়েভ লাইক, এটা হচ্ছে ক্রিস্টাল পার্ট, ল্যাটিস পার্ট, অর্থাৎ এই ক্রিস্টালে ল্যাটিসটা কোন দিকে, এক্স অ্যাক্সিসে কত দূর যাবে, ওয়াই অ্যাক্সিসে কত দূর যাবে, আর এটা হচ্ছে সেই আমার একটা পিরিয়ডিক পার্ট। যে আমি যদি এই ক্রিস্টালের ইউনিট যে প্রপার্টি, ওয়েভ লাইক ক্রিস্টালের যে সেল পিরিয়ডিক যে সিস্টেমটা, অর্থাৎ ক্রিস্টাল প্যারামিটার, সেই প্যারামিটারের সাথে আমি যদি এখন পিরিয়ডিসিটা যোগ করি, ওয়েভ লাইক পিরিয়ডিসিটি, তাহলে কিন্তু আমি টোটাল ক্রিস্টালের এরিয়া পেয়ে যাব। ওকে, পেলাম, ভালো কথা। কিন্তু কোশ্চেন হচ্ছে এটাতে আমার লাভ কী হল? ব্লকস থিওরেম যেটা বলে যে যদি আমি জিনিসটা পিরিয়ডিক করতে পারি, তার মানে অলরেডি আমি কিন্তু এটাকে শর্ট একটা পার্টে নিয়ে আসতে পারবো, ওই পার্টে অ্যানালাইসিস করলে আমার বাকি পার্টে কাজ হয়ে যাবে। তো এই যে ছোট্ট পিরিয়ডিক পার্ট, এইটা আমরা প্রিমিটিভ সেল হিসেবে চিন্তা করি। আমরা যেরকম ইউনিট সেল থাকে না, সেটাকে আমরা রিপিট করি, ইউনিট সেল থেকে ক্রিস্টাল তৈরি করি। সিমিলার ইউনিট সেলের জন্য যে ব্লক ওয়েভ, সেই ব্লক ওয়েভের পার্টটা যদি আমি রিপিট করি, আমি টোটাল ক্রিস্টালের ব্লক ওয়েভ পেয়ে যাব। এই ব্লক ওয়েভের ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে যে ওকে, আমি একটা প্রিমিটিভ সেলে ইউনিট সেলের পার্টটি যদি ব্লক ওয়েভ পাই, তাহলে আমার খেলা অনেকটা চুকে যাচ্ছে, আমি রিপিট করলে হয়ে যাচ্ছে। কিন্তু সেই পার্টটা কতটুকু হবে, প্রিসাইসলি কতটুকু হবে, সেইটা জানার জন্য আমাদের লাগে হচ্ছে কে পয়েন্ট স্যাম্পলিং। বেসিক্যালি জিনিসটা এইভাবে চিন্তা করেন, মনে করেন এখানে অনেকগুলো আপনার ক্রিস্টাল আছে, মনে করেন এখানে 50টা ক্রিস্টাল, এর ভিতরে এরকম একটা ফাংশন ওয়েভ ফাংশন এভাবে মুভ করতেছে পিরিয়ডিক্যালি। এখন আপনি, আমরা তো ফিজিক্যাল সেন্সে, আমরা তো চোখ খুলে দেখতেছি, ওই জন্য মনে হচ্ছে আচ্ছা এখান থেকে এখান পর্যন্ত পিরিয়ডিক, ফর এক্সাম্পল মনে করেন এটা পিরিয়ডিক, তারপরে আমি এতটুকু নিলে হয়ে যাচ্ছে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী আপনি এটা কীভাবে আসলে ওকে বুঝাবেন যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে পিরিয়ডিক? তো সেটার জন্য আমরা যেটা করি, আমরা কিছু স্যাম্পলিং করি। স্যাম্পলিং মানে কি, এই যে যে ওয়েভটা, এটা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ভ্যালু নিই, এই যে ভ্যালুগুলো নেই, এগুলো নেই হচ্ছে রিসিপোকাল ল্যাটিসে। আপনারা যদি রিসিপোকাল ল্যাটিস ভালোভাবে জানেন তাহলে জানার কথা, আর যদি না জানেন সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যখন ফিজিক্যালি মনে করেন যে এরকম চারটা ইলেকট্রন নিয়ে একটা ক্রিস্টাল ইউনিট সেল তৈরি করতেছি, এটা হচ্ছে নর্মাল আমাদের ফিজিক্যাল এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, ফিজিক্যাল আমরা যে অ্যানালাইসিসগুলো করি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ওইটা। এটা যখন রিসিপোকাল ল্যাটিস নিয়ে আসবো, সেই রিসিপোকাল ল্যাটিসে দেখা যায় সেগুলো সবগুলোকে আমরা এক একটা করে ওয়েভ দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ তখন এই যে টোটাল ল্যাটিসটা, এই ল্যাটিসিটার পিরিয়ডিসিটি আমি একটা কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ দিয়ে প্রকাশ করি। এখন এই ওয়েভটার, এই ওয়েভটা কি কাছাকাছি মনে হচ্ছে না? এটা হচ্ছে সেই ওয়েভটা, যে টোটাল ক্রিস্টালকে আমি এখন একটা ওয়েভ দিয়ে প্রকাশ করতেছি, এটা হচ্ছে রিসিপোকাল ল্যাটিস। এই টোটাল ওয়েভের এক একটা পার্ট, যে ফান্ডামেন্টাল পার্ট, এগুলোকে আমরা একটাকে বলি হচ্ছে ব্রিলউইন জোন। সো এই ব্রিলউইন জোন, এটার মনে করেন এটা হচ্ছে এই যে প্রথম পার্টটা, এটাকে আমি বলতে পারি হচ্ছে ফার্স্ট ব্রিলউইন জোন, এরপরের পার্টটাকে আমি সেকেন্ড ব্রিলউইন জোন, এভাবে জিনিসটাকে আমি কিন্তু টোটাল ওয়েবটাকে আমি এভাবে ব্যাখ্যা করতে পারি। তো আমরা যখন স্যাম্পলিং করব, তখন আমরা ট্রাই করি এই যে ফার্স্ট বিলুইন জোন, এই ফার্স্ট বিলুইন জোনের ভিতরে বিভিন্ন পয়েন্ট অ্যানালাইসিস করা। এখন পয়েন্ট, আপনারা অলরেডি যেহেতু ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ম্যাটেরিয়ালস ব্যাকগ্রাউন্ড অনেকটা জানার কথা, যে আসলে স্যাম্পলিং যত আমি ছোটো ছোটো পার্ট নিয়ে করবো তত বেশি অ্যাকুরেট হবে, কিন্তু সমস্যা হচ্ছে কি, তত বেশি জিনিসটা টাইম খাবে, তত বেশি প্রবলেম, কম্পিউটেশন বার্ডেন হবে। ওই জন্য আমরা যেটা করি, যেগুলো খুব বেশি সিমেট্রিক্যাল পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, ওই পয়েন্টগুলোই শুধু নেই বা এগুলো আমরা সব অমিট করি, এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলোকে আমরা বলছি হচ্ছে কে পয়েন্ট। ঠিক আছে, এই যে কে পয়েন্ট, এগুলার আবার বিশেষ বিশেষ নাম আছে ক্রিস্টাল ওয়াইজ। এই কে পয়েন্টে স্যাম্পলিং করার পরে যখন আমি সেটাকে রিপিট করি, আমি একটা ব্রিলউইন জোনের টোটাল একটা ওয়েভ পাই, এবং ওই একটা ব্রিলউইন জোন যখন পাই, সেটাকে যখন আমি রিপিট করি, তখন টোটাল ক্রিস্টালের জন্য পাই। তো এই কারণে দেখা যায় আমাদের যে
টোটাল ক্রিস্টালের জন্য যে ওয়েভ ফাংশনটা সেটাকে আমরা কিন্তু কমায় নিয়ে আসতে পারি। তো এখন আর এটা এটা হচ্ছে কি, তাহলে আমার সবগুলা একটা ম্যাটেরিয়ালের সব একবারে মনে করে লেন্থ যেটা বললাম 1 থেকে 50 মিটার, সে 15 মিটার না অ্যানালাইসিস করে মানে ছোট্ট একটা পার্ট অ্যানালাইসিস করলে হয়ে যাচ্ছে। প্রবলেম নাম্বার দুই যেটা কি ছিল, আমরা প্রবলেম নাম্বার দুই বলতেছিলাম যে আমাদের তো আসলে ইলেকট্রন অনেকগুলা, সো ইলেকট্রন যেহেতু অনেকগুলা সেক্ষেত্রে প্রত্যেকটা জেনে অ্যানালাইসিস আলাদা করতে হচ্ছে, এটাকে আমরা কিভাবে কমাইতে পারি। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা বের করতে পারি সেক্ষেত্রে কাইনেটিক এনার্জির যে ভ্যালু সেই ভ্যালুটা একটা বড় ধরনের ইন্ডিকেটর হিসেবে কাজ করে। কিসের ইন্ডিকেটর, সেটা বোঝায় যে মনে করেন একটা নিউক্লিয়াস, এর চারদিকে এরকম অনেকগুলো কক্ষপথ আছে, সেখানে ইলেকট্রন আছে। আমি যদি এখানে কাইনেটিক এনার্জিটা বের করতে পারি, সেই কাইনেটিক এনার্জি ভ্যালু এক মানে ব্যাপারটা এরকম যে একটা প্যারামিটার থাকে যেটাকে আমরা বলছি অ্যাম্পলিটিউড অথবা হচ্ছে ম্যাগনিটিউড। এটা বোঝায় যে যদি কোনো একটা ইলেকট্রনের ওয়েভ ফাংশন সলভ করার পর আমি যে কাইনেটিক এনার্জিটা পাবো সেই কাইনেটিক এনার্জির যদি ম্যাগনিটিউডটা অনেক বেশি হয় তার মানে বোঝা যাচ্ছে সেটা কাইনেটিক এনার্জি অনেক বেশি। এখন কাইনেটিক এনার্জি অনেক বেশি কখন হবে, যখন সেটা টোটালি ফ্রি, তাকে কেউ ধাক্কা দিচ্ছে না, তাকে কেউ টানতেছে না, আকর্ষণ বিকর্ষণ করতেছে না, ফ্রি পার্টিকেল। তার মানে বোঝাচ্ছি যে যেটা কাইনেটিক এনার্জি বেশি নিউক্লিয়াস থেকে সেটা দূরত্ব যেটা সে দূরত্ব অনেক বেশি, অর্থাৎ সে এই ইলেকট্রনটা অনেক বেশি কাইনেটিক এনার্জি নিয়ে গঠিত কিন্তু নিউক্লিয়াস থেকে তার দূরত্ব অনেক বেশি। তার মানে যেগুলো কাইনেটিক এনার্জি তুলনামূলকভাবে অনেক কম সেগুলাই আসলে বেসিক্যালি ওই অ্যাটমের নিউক্লিয়াসের আশেপাশে অবস্থিত। তার মানে আমি যখন এই অ্যাটমটা অ্যানালাইসিস করতেছি আমি তো শুধু এই বক্সের ভিতরে যা আছে তা অ্যানালাইসিস করলেই হচ্ছে, এই বাইরের ইলেকট্রন তো আমাকে অ্যানালাইসিস করা লাগতেছে না। এটার উপর ডিপেন্ড করে আমরা যেটা করতে পারি কাইনেটিক এনার্জির একটা কাট অফ সেট করতে পারি, যে এর চেয়ে ছোট যেগুলো আছে আমি ওগুলো অ্যানালাইসিস করবো, যেগুলোর কাইনেটিক এনার্জি এর চেয়ে বেশি অর্থাৎ যেগুলো নিউক্লিয়াস থেকে অনেক দূর অবস্থিত ওগুলোকে আমি সব বাদ দিয়ে দিই। তার মানে কি আমার একটু ছোট হয়ে গেল, এখন অনেক কিছু ইলেকট্রন নিয়ে আমার অ্যানালাইসিস করা লাগতেছে না। তো এই জিনিসটা গেল, এটার পরে আমাদের প্লেন ওয়েভের রিপ্রেজেন্টেশনটা এইখানে আসে, এরকম আমি এই জিনিসটা যাবো না। তো এখনো কিন্তু প্রবলেম রয়ে গেছে, কোশ্চেন হচ্ছে আমাদের যে কম্পিউটেশনাল যে প্রবলেমটা ছিল যে অনেক বেশি পরিমাণ হেভি হয়ে যাচ্ছিল সবকিছু, অনেক বেশি ইলেকট্রনিক ওয়েভ ফাংশন অ্যানালাইসিস করা লাগছিল, সেটা কিন্তু এখন কমছে কমছে, বাট এখনো এটা অনেক বেশি, হিউজ পরিমাণ বেশি। কারণ দেখা যাচ্ছে আমার তো অ্যাটমের ভিতরে, একটা অ্যাটমের ভিতরেই দেখা যাচ্ছে তার নিজের ইলেকট্রনের বিন্যাসের ভিতরে দেখা যাচ্ছে অনেক অনেক ইলেকট্রন, যেমন সোডিয়ামের ক্ষেত্রে 11টি ইলেকট্রন, আমি যদি অনেক বড় যেগুলো পারমাণবিক সংখ্যা মনে করেন 100, সেগুলোর 100 ইলেকট্রন বা তার চেয়ে বেশি। তো এই যে রিলেশনটা এইখানে কিন্তু এখনো অনেক ইলেকট্রন রয়ে গেছে, কমপ্লেক্স হয়ে যাচ্ছে, কি করা যায়। তো এটা করার জন্য আমরা আরেকটা অ্যাপ্রক্সিমেশনের সুবিধা নেই, সেটাকে আমরা বলছি সুডো পটেনশিয়াল অ্যাপ্রক্সিমেশন। এখানে আমরা এসে যেটা করি, যে কাজটা করি, এটা হচ্ছে আমাদের এই যে ইলেকট্রন আয়ন যে কুলম্বের পার্টটা আলাদা একটা পার্ট ছিল সেই পার্টটা কিন্তু আমরা এখানে এখন কথা বলব। এখানে এসে আমরা যেটা করি, একটু আগে যে কাজটা করছিলাম সেটা কি করছিলাম, আমরা বলছিলাম যে কাইনেটিক এনার্জির উপর ডিপেন্ড করে যেটা কাইনেটিক এনার্জি অনেক বেশি সেটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থিত, সো এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এখন এখানে আরেকটা ঘটনা যেটা ঘটে, যে আমাদের নর্মাল একটা অ্যাটমিক স্ট্রাকচারে আপনারা অলরেডি দেখে আসছেন যে কি হয়, আমাদের 2, 4, 8 এভাবে আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাসটা সাজানো থাকে। আমরা জানি আমাদের বাইরের যে ব্যালেন্স ব্যান্ড বা যোজন ব্যান্ড যেটা বলে, সেই ব্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো আছে এগুলোই বেসিক্যালি আপনার ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় অথবা ইলেকট্রন ছেড়ে দিয়ে সেগুলা আয়নিক বন্ডে যায় বা হাইড্রোজেন বন্ড তৈরি করে, সবই কিন্তু ম্যাক্সিমাম প্রপার্টি কিন্তু কে কন্ট্রোল করে, এই ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কন্ট্রোল করে। তো এখন আরেকটা অ্যাপ্রক্সিমেশন এমন হইতে পারে যে আমি যদি এই ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনটাকে আলাদা রেখে বাকি ভিতরে যা আছে সবগুলোকে আলাদা একটা প্যাকেজ হিসেবে চিন্তা করি, যে মনে করেন এগুলো সবগুলো মিলে একটা এনার্জি আছে আর বাইরের এটা আলাদা একটা এনার্জি, অর্থাৎ এগুলো সবগুলো মিলে একটা পার্টিকেল, সিঙ্গেল পার্টিকেল, যেহেতু এগুলো সবগুলোর ইনফ্লুয়েন্স একটু কম সবগুলোকে আমি স্ট্যাটিক ধরে নিচ্ছি, মানে এগুলো সব ফিক্সড, এরা এদের কোনো আলাদা কোনো ইনফ্লুয়েন্স নাই, এরা সব মিলে একটা আর বাকি হচ্ছে একটা। অর্থাৎ বাকি আপনার যে ক্লাসে কথা বলতেছিলেন এতক্ষণ, আমি বললাম ওই ক্লাসে মনে করেন যে বাকি 98 জন মিলে সবাই মিলে আমি একজন মানুষ বানাইলাম, সে একা একজনই গান গায় আর আপনি কথা বলতেছেন, সঠিক এরকম। তার মানে এখন কি হচ্ছে, এখন কিন্তু আমার এখানে অ্যানালাইসিস কমে যাচ্ছে, পার্টিকেল কমে যাচ্ছে, এখানে একটা পার্টিকেল উপরে একটা পার্টিকেল, পার্টিকেল কমে আসছে, সোলিডিফিকেশন হয়ে গেছে ইজিয়ার। এই যে জিনিসটা এটাকে আমরা বলছি সুডো পটেনশিয়াল অ্যাপ্রক্সিমেশন। সুডো মানে কি মিথ্যা, পটেনশিয়াল হচ্ছে মিথ্যা পটেনশিয়াল, কারণ আসলে এইরকম ঘটনা তো জীবনে কোনোদিন ঘটবে না যে ভিতরে ইলেকট্রনগুলো সবগুলো পটেনশিয়াল একরকম হবে বা সবগুলো মিলে একটা পটেনশিয়াল হবে, এটা কখনোই সম্ভব না। আমরা জাস্ট সবগুলো মিলে একটা অ্যাপ্রক্সিমেশন ধরে নিচ্ছি যে সবগুলো মিলে সে এতটুকু, এখন এই পটেনশিয়ালের সাপেক্ষে আমার বাইরের ইলেকট্রনটার মুভমেন্ট কেমন হবে সেটা
এনার্জি বা সেটার প্রপার্টি কেমন হবে। এই যে সুডোপটেনশিয়াল অ্যাপ্রক্সিমেশন, এই সুডোপটেনশিয়াল অ্যাপ্রক্সিমেশন থেকে কিন্তু আমি এখন আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন বলেন, কোয়ান্টাম ইকুয়েশন বলেন, সব কিছু অনেক ইজিলি সলভ করতে পারি। এই সুডোপটেনশিয়ালে আমাদের বিভিন্ন টাইপ থাকে, আমাদের নন কনজার্ভ সুডোপটেনশিয়াল থাকে এবং আমাদের আল্ট্রাসফট সুডোপটেনশিয়াল থাকে। এগুলো আপনাদের যে সাকিব ভাই উনি যখন দেখাবে উনি এগুলো নিয়ে আরও ডিটেলস অ্যানালাইসিস করবে। তো প্রত্যেকটা সুডোপটেনশিয়ালে বেশ কিছু আর কি ক্রাইটেরিয়া থাকে, কিছু সুডোপটেনশিয়াল আছে এদের জন্য এনার্জি ভ্যালুটা অনেক বেশি হতে হয়, কিছু সুডোপটেনশিয়াল এনার্জি ভ্যালু কম, কিছু সুডোপটেনশিয়াল আছে যে কিছু কিছু এলিমেন্টের জন্য খুব ভালো কাজ করে, কারণ ওই সুডোপটেনশিয়ালটা বেসিক্যালি ওই এলিমেন্টের জন্য, ওই এলিমেন্টের যে অ্যাটমিক স্ট্রাকচার ওটার সাথে খুব ভালোভাবে যায়, কিছু যায় না সেক্ষেত্রে চেঞ্জ করা লাগে। এটা হচ্ছে আমাদের ডিজাইনের কি কনসেপ্ট, যেটা আপনারা হয়তো যখন সিমুলেশন তখন দেখাবো। তো সুডোপটেনশিয়াল মেথড তাহলে অ্যাডভান্টেজগুলো কি হচ্ছে, প্রথমত আমার অ্যাটমিক স্ট্রাকচারটা ছোট হয়ে আসছে, একটা ছোট্ট বিলিয়ন জোনে আমি অ্যানালাইসিস করতে পারতেছি, আমার কোর ইলেকট্রনগুলোকে আমি ধরে নিচ্ছি, তো বাইরে যে ব্যালেন্স ব্যান্ড ইলেকট্রন সেখানে কিন্তু ইলেকট্রনের লেভেলটা কম। এখন আমার ব্যালেন্স ব্যান্ডে যদি চারটে ইলেকট্রন থাকে, কোর নিউক্লিয়াস মিলে একটা পার্টিকেল আর ব্যালেন্স ব্যান্ডে চারটা পার্টিকেল, তখন পাঁচটা পার্টিকেল হয়ে যাবে, অনেক কমে আসতেছে, থাউজেন্ড থাউজেন্ডস টাইমস স্মলার কিন্তু কম্পিউটেশন টাইম লাগতেছে আমার। তো এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কি পাচ্ছি, আমরা কিন্তু টোটাল কোয়ান্টাম ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। আচ্ছা এখন আমি একটু ফার্স্ট ফার্স্ট মিনিট একটু ফার্স্ট যাব, এরপর আমি ক্লোজ করে দিব। তো এখন ঘটনা হয়, হ্যাঁ ভাই একটু যদি মানে লাস্টের সামারি করে দেওয়া যেত তাহলে একটু ভালো হইতো, মানে ওভার একটু ইয়া হইতো ভালো হইতো আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে আমি বলছি। আচ্ছা এখন এখানে আর বেশ কিছু জিনিস আমি একটু দেখাই দেই, যেমন সুপার সেলের ক্ষেত্রে হয়, এগুলো তো ইউনিট সেল, এখন যদি সুপার সেল হয় সেই সুপার সেলের ক্ষেত্রে অ্যানালাইসিসটা অনেক বেশি কমপ্লেক্স হয়, সেক্ষেত্রে আমাদের ডিফেক্ট থাকতে পারে, সারফেসের ইরেগুলারিটিস থাকতে পারে, এগুলো এখানে নিয়ে আসতে পারে, নিয়ে আসা লাগে আর কি। তো যখনই আমার সুপার সেল থাকবে তখনও আমাদের কিন্তু এই যে প্রত্যেকটা ডিফেক্ট, সেই ডিফেক্টটা যখন রিপিট করব ডিফেক্টটা অনেক বেড়ে যাবে, সবগুলো জিনিস এখানে অ্যানালাইসিস আসে। তো এগুলো আমাদের কোয়ান্টাম স্পেস দিয়ে করা যায় সেটা দেখাচ্ছি। ফাইনালি দেখেন আমাদের যেগুলো নিয়ে আমি আসলে কথা বলতে যাচ্ছি, বেসিক্যালি আমাদের ডিএফটি প্র্যাকটিক্যাল কিছু কনসিডারেশন আছে যেটা ডিজাইনের ক্ষেত্রে লাগে, লাইক আমাদের অ্যাকুরেসি যদি আমি বাড়াতে চাই আমাদের কোন দিক থেকে কোন দিকে যাওয়া লাগে, এলডিএ থেকে জিজিএর অ্যাকুরেসি বেশি, জিজিএ থেকে ম্যাটা জিজিএ, হাইপার জিজিএ, এগুলো আপনারা হয়তো রিসার্চ করতে করতে হয়তো সামনে দেখবেন। তারপর ইনগ্রিডিয়েন্টগুলো কেমন থাকে, আমাদের কোন পার্টটা কী কাজ করে, বেসিস সেটের কাজ কী, বাউন্ডারি কাজ কী, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তারপর আপনারা এখানে আরও বেশ কিছু জিনিস দেখতে পাবেন, যেমন সুডোপটেনশিয়ালের সাথে অ্যানালাইসিসগুলো কীভাবে হয়, বাউন্ডারি কন্ডিশনের সাথে কীভাবে হয়। আর ফাইনালি আমি এখানে যেটা একটু হাইলাইট করতে চাচ্ছি, রেফারেন্সের ক্ষেত্রে একটু দেখেন আপনারা, এইখানে যে সফটওয়্যার টুলগুলো আছে সেগুলো কিন্তু অ্যানালাইসিসের জন্য ইউজ করতে পারে, যে ডিএফটি অ্যানালাইসিসের জন্য কীগুলো ইউজ, কোনগুলো ইউজ করবেন, মলিকুলার ডিনামিক্সের জন্য কোনগুলো ইউজ করবেন, যেগুলো প্রফেশন মানে আমাদের রিসার্চ ফিল্ডের বেশি আর কি জনপ্রিয়। কম্পিউটিং থাকতে পারে সেকশন, ডাটা বেস সেকশন থাকতে পারে, ভিজুয়ালাইজেশন টুলস থাকতে পারে, এগুলোর ভিতরে বেশ কিছু জিনিস আপনাদের যে টুলস ভাইয়া একটু পর দেখাবেন। রেফারেন্স বই আছে এখানে, আপনারা যদি বিএসসি লেভেল, যেহেতু এটা অলরেডি আপনারা যারা এই নিয়ে রিলেটেড কাজ করেন আপনারা মাথায় রাখবেন যে এখানে যে ফিজিক্সটা সেটা হচ্ছে এমএসসি লেভেলের ফিজিক্স বেসিক্যালি। সো এমএসসি লেভেল ফার্স্ট ইয়ার পিএইচডি স্টুডেন্ট লেভেলের জন্য এই বইটা সবাই সাজেস্ট করে, এছাড়া আপনারা এখানে এই দুইটা বই ফলো করতে পারেন রেফারেন্স হিসাবে। আর টোটাল তিনটা বই ফলো করবেন, বই না স্লাইড ফলো করবেন, এই স্লাইডগুলো এখানে হাইপার লিঙ্ক করে দেওয়া আছে। আজকে আমরা যে স্লাইডগুলো দেখে দেখিয়েছি ম্যাক্সিমাম স্লাইড হচ্ছে এই এই যে এখানে প্রেজেন্টেশন ওইটার পার্ট, এছাড়া আরও দুইটা জনপ্রিয় স্লাইড হচ্ছে, একটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড একটা স্লাইড, এগুলো এখানে হাইপার লিঙ্ক করা আছে, পিডিএফ ফ্রিতে দেওয়া আছে, আপনার ক্লিক করলে পিডিএফ ডাউনলোড হবে। আচ্ছা এখন আমি যদি একটু সামারাইজ করি, আসলে আমি কি বলতে চাচ্ছি এতক্ষণ ধরে বকবক করার, এতক্ষণ ধরে সবাইকে বিরক্ত করার মানে আমার কারণ উদ্দেশ্য কি, সেটা হচ্ছে আপনারা যখন কোয়ান্টাম স্পেস অ্যানালাইসিস করবেন, কোয়ান্টাম স্পেসের সিমুলেশন করবেন, আপনাদের মেইন যে কাজটা সেই কাজটা সবগুলো হবে হচ্ছে যে আপনাদের এই যে পার্টটা, এই যে ফ্লোচার্টটা, এই ফ্লোচার্টটা নিয়ে, ঠিক আছে, যেটাকে আমরা বলেছি কোয়ান্টাম ইকুয়েশনের ফ্লোচার্ট। এই ফ্লোচার্টে আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা এনার্জি ডেন্সিটি দেই, সেই এনার্জি ডেন্সিটি থেকে আমরা একটা পটেনশিয়াল ক্রিয়েট করি, যে পটেনশিয়ালটা হচ্ছে কোয়ান্টাম পটেনশিয়াল। এবং এই পটেনশিয়ালে আমরা যখন শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করি সেটা অনেক ইজিলি সলভ করা যায়, এবং এই শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে তখন আমরা কিন্তু আরেকটা নতুন এনার্জি ডেন্সিটি পাচ্ছি। কারণ আমরা যদি বলি সময়ের সাথে এই দুইটা এনার্জি ডেন্সিটি মানে ঠিক খুব একটা চেঞ্জ হচ্ছে না বা কনসিস্টেন্ট, সেটাকে আমরা বলছি সেলফ কনসিস্টেন্সি ক্যালকুলেশন, SCF ক্যালকুলেশন, সেটার মাধ্যমে আমরা যে ফাইনাল যে এনার্জি ডেন্সিটিটা পাচ্ছি যেটাকে আমরা বলছি আসলে কনসিস্টেন্ট, সেটা থেকে আমরা পাই হচ্ছে যে আমাদের গ্রাউন্ড স্টেট এনার্জি। সেই গ্রাউন্ড স্টেট এনার্জি যেটা, সেই গ্রাউন্ড স্টেট এনার্জি দিয়ে আমরা পরবর্তীতে যে কোনো ধরনের প্রপার্টি আমরা কিন্তু বের করতে পারি, সেটা ব্যান্ড স্ট্রাকচার হতে পারে, ডেন্সিটি অফ স্টেট হতে পারে,
তো আপনাদের এই যে যখন আপনারা কোয়ান্টাম স্পেসে সিমুলেশন করবেন, আপনাদের একটা ক্যালকুলেশন থাকবে, প্রথম ক্যালকুলেশন যেটা সবসময় করতে হবে সেটাকে বলে এসসিএফ ক্যালকুলেশন, সেলফ কনসিস্টেন্ট ফিল্ড ক্যালকুলেশন। তার মানে আপনি এই যে এন এর যে ভ্যালুটা, ডেন্সিটির যে ভ্যালুটা, সেটা আপনি এখান থেকে বের করবেন, এবং সে বের করার জন্য এই যে আইটারেটিভ যে প্রসেসটা, এই প্রসেসটা এখানে করা লাগবে। এই জিনিসটা করার পর যখনই আপনি এসসিএফ ক্যালকুলেট করবেন, যখন সেখান থেকে আপনার একটা গ্রাউন্ড স্টেট এনার্জি ভ্যালু পাবেন, এই গ্রাউন্ড স্টেট এনার্জি ভ্যালু যখন আপনার হাতে থাকবে, ওয়েভ ফাংশনটা হাতে থাকবে, তখন সেটাকে আপনারা ইউজ করে সব ধরনের প্রপার্টি বের করতে পারবেন। তো আমরা এই লেকচারে যেটা দেখেছি যে কেন আসলে এই কনসামে আসার লেগেছিল, কেন আমাদের কনসামে এই ইফেক্টিভ পটেনশিয়ালটা ইউজ করেছে, কেন এখানে সোরেঞ্জার ইকুয়েশনটা ইউজ করা লেগেছে, কেন সোরেঞ্জার ইকুয়েশনটা নর্মালি কমপ্লেক্স হয়, এবং সেই কমপ্লেক্সটা কীভাবে কনসাম ইকুয়েশনটা সলভ করে, এবং সেই সলভ করার মাধ্যমে কীভাবে আমাদের যে ইটারেটিভ প্রসেসে দেখা যাচ্ছে 1000 ইলেকট্রনের জন্য লাগছিল সেটা কম ইলেকট্রনের জন্য ইউজ করা যাচ্ছে, এবং কেন আমাদের পরবর্তীতে সুডো পটেনশিয়াল ইউজ করে সেটাকে আরো কমানো লাগছিল, এলডিএ এর জায়গায় জিজি ইউজ করা লাগছিল। এইখানে যে টার্মগুলো বলছি, এলডিএ, জিজিএ, সুডো পটেনশিয়াল, সেলফ কনসিস্টেন্ট ফিল্ড, এই প্রত্যেকটা টার্মের জন্য আলাদা আলাদা প্যারামিটার আপনাদের ইনপুট দেওয়া লাগবে, আলাদা আলাদা ফাইল ইউজ করা লাগবে, যেটা আপনাদের সাকিব ভাই সিমুলেশনে দেখাবে। তো তখন হয়তো আপনাদের জাস্ট ফাইলটা দেখছেন, কল করছেন, ইউজ করলে হয়ে যাবে, হয়তো আউটপুট পাবে, সেটা আমি বললাম যে ওই যে মুখস্থ করে পরীক্ষা দেওয়ার মতো। এই যে জিনিসটা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল, যে কেন দরকার, সেটা কিভাবে কাজ করে, এবং সেটা আসলে কিভাবে আমরা ভবিষ্যতে ইউজ করব। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের আমার আর কি আপাতত আজকের প্রেজেন্টেশন। তো এর সাথে আপনাদের যখন, আমি জানি না, তানবিন হয়তো বা আপনাদের এখানে পেজ থেকে, গ্রুপ থেকে হয়তো আপনাদের বা ইভেন্ট থেকে আপনাদের কাছে ফাইল শেয়ার করবে, আমি চেষ্টা করবো এর সাথে ফাইলগুলো দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? এর সাথে আমাদের নিজেদেরই একটা মাস্টার ফাইল আছে, আমি সেটা সময়ের জন্য এখানে নিয়ে আসি নাই, সেই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ।